সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমাদের আজকে সিডিউল ভুক্ত তামাদিয়া শেষ ক্লাস তো আজকে আপনাদের অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসা দরকার কারণ হচ্ছে যে তামাদিয়া আপনি যত শুনবেন যদি পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু জিনিস নোট করেন তাহলে এটা অনেকদিন কিন্তু মনে থাকবে কারণ হয়তো এখন আপনি শুনলে আপনার কাছে খুব ইজি মনে হবে একদিন দুই দিন তিন দিন পরে কিন্তু আপনি ভুলে যাবেন তো আজকে আমাদের 12 নাম্বার সেকশনটা একটু বাকি ছিল 12 নাম্বার সেকশনটা আমরা একটু ওভারভিউ করব এবং যে অনুচ্ছেদে বিভিন্ন তামাদি দেওয়া আছে এবং ওভারঅল তামাদি আইন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোশ্চেন থাকে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা চলে যাই আমাদের 12 নাম্বার সেকশনে যে আসলে 12 নাম্বারটা বলে কি প্রিন্সিপাল অফ এক্সক্লুশন অর্থাৎ আমাদের যে আমরা বাদ দিব হিসাবের মধ্যে এই বাদ দেওয়া সংক্রান্ত বিষয়টা আমরা দেখব বারো নম্বর সেকশন থেকে যাদের এই কাছে বেয়ার একটা আছে দয়া করে বেয়ার একটা একটু খুলেন বাংলা থাক বা ইংরেজিতে থাক কারণ এটা আপনাকে একটু বুঝতে হবে কারণ আপনি যে হিসাব করবেন হিসাবের মধ্যে বারো নম্বরটাই গুরুত্বপূর্ণ তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে কম্পিটিশন অফ পিরিয়ড ইন লিমিটেশন তো দেখেন বারো নাম্বার যদি সেকশনটা আমরা দেখি এটা চারটা সাবসেকশনে বিভক্ত করা আছে আপনি যদি আপনার বেয়ার একটা দেখেন এখানে সাবসেকশন ওয়ান টু থ্রি ফোর চারটাতে বিভক্ত করা আছে এখন এখানে যদি জাস্ট ইংলিশ একটা ক্ষুদ্র শব্দ ব্যবহার না করতো আমরা নিজেরাই বুঝতে পারতাম এখানে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে রেকন্ড তো জন্য আমাদের কিন্তু বুঝে আসে না তো যাই হোক আমরা সহজ ইংরেজিতে বুঝার চেষ্টা করব বারো নাম্বারের আমাদের সাবসেকশন ওয়ান বলতেছে এই যে আমরা

এই বারো নাম্বারে সাবসেকশন ওয়ান সর্বপ্রথম কথাটা বলতেছে ওই দিনটা আমরা বাদ দিব যে আজকে আপনারা আমার মাঝে বিচ্ছেদ ঘটলো আমি বললাম ভাই ঘরটা খালি করে দেন আপনি বললেন না করব না এখন আমরা জানি আমাদের কজ অফ অ্যাকশন শুরু হয়ে গেছে আজকে থেকে তো আজকে থেকে এখন যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে আমরা এক বছরের মধ্যে মামলা করব তো বারো নম্বরটা হিসাবের ক্ষেত্রে বলে যে প্রথম দিনটা আমরা বাদ দিব আজকে যে আপনারা আমার মাঝে কি হইল। বিচ্ছেদ ঘটলো কজ অফ অ্যাকশনটা শুরু হলো প্রথম দিনটা আমরা বাদ দিব এটাকেই সহজে তারা ইংলিশে বলতেছে যে ডে অফ রেকর্ড যেটা আছে সেটা আমরা বাদ দিব অর্থাৎ মামলার কারণ যেই দিন উদ্ভব হচ্ছে প্রথম দিনটা এটা আমরা বাদ দিব এটা সুট আপিল অ্যাপ্লিকেশন রিভিউ পিটিশন যা কিছু আছে সবার ক্ষেত্রে তাহলে বারো নম্বরে আপনি বুঝলেন যেই দিন মামলার কারণটা সংগঠিত হবে প্রথম দিনটা আমরা বাদ দিব এটাই বলা হচ্ছে যে ডে অফ রেকর্ড বা এটাকে ইংলিশে বলা হয় যে বারো নম্বর যে ধারাটা আছে এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সক্লুশন এটা জাস্ট মনে রাখবেন তাহলে বারোর এক সাবসেকশনে আমরা পেলাম প্রথম দিনটা আমরা বাদ দিব মামলার কারণ যে দিন উদ্ভব ঘটবে প্রথম দিনটা বাদ দিয়ে দ্বিতীয় দিন থেকে আমরা হিসাব করব। তো দুই নম্বরে আরেকটা কথা বলে দুই নম্বরে হচ্ছে যে দুই নাম্বারটা যদি আপনি দেখেন এটার ক্ষেত্রে একই রকম বলতেছে আপিল এবং অ্যাপ্লিকেশন টু আপিলের ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে যেই দিন যে কোনো একটা আদালত কি করবে একটা জাজমেন্ট দিবে একটা ডিগ্রি দিবে যেই দিন जजমেন্টটা প্রনাউন্স করবে অর্থাৎ আজকে যদি আদালত যে কোনো একটা জাজমেন্ট দিলো যে মিত্র দণ্ড ঘটলো বা এর এত টাকা আপনাকে ফাইন দিতে হবে তাহলে যেই দিন আদালত কি করলো जजমেন্টটা দিলো ওই দিনটা আমরা বাদ দিব তাহলে 122 এ বলতেছে যেদিন আদালত প্রনাউন্স করবে সেই দিনটা জাজমেন্ট আমরা কি করব। বাদ দিব আর এর মধ্যে পাশাপাশি যেটা বলতেছে ওই যে জাজমেন্টের কপি পাইতে যতদিন লাগবে আজকে আদালত একটা জাজমেন্ট দিল এখন আপনি কালকে কপির জন্য আবেদন করলেন হয়তো তিন দিন পরে পাইলেন চার দিন পরে পাইলেন ক্ষেত্র বিশেষে দশ দিন পরে পাইতে পারেন এই দশ দিন আপনি বাদ দিবেন অর্থাৎ এক মাস যদি আপনার আপিল করার সময় থাকে তাহলে এই এক মাস হিসাব করার সময় যেই দিন আদালত জাজমেন্ট দিলো প্রথম দিনটা বাদ যাবে যে কয়েকটা দিন আপনার এই ওই জাজমেন্টের সার্টিফিকেট কপি পাওয়ার জন্য সময় লাগছে ওই সময়টা আমাদের বাদ যাবে তাহলে এক নম্বরে ছিল আমাদের সাধারণ ক্ষেত্রে মামলার কারণ যেদিন উদ্ভব ঘটবে প্রথম দিনটা আমরা বাদ দিব দুই নম্বর সাবসেকশন বলতেছে যদি কোনো আদালত জাজমেন্ট দেয় প্রথম দিনটা আমরা বাদ দিব ওই জাজমেন্টের কপি ওই ডিক্রির কপি পাইতে যতদিন সময় লাগবে ওই সময়টাও আমরা বাদ দিতে পারবো তো তিন নম্বরে যদি আমরা দেখি সাবসেকশন সেকশন তে এটার ক্ষেত্রে যেটা বলতেছে ডিক্রির কথা বলতেছে যদি এই রকম কোনো ডিক্রির ক্ষেত্রেও আপনি কি করতে চান যদি আপনি আপিল করতে চান ডিক্রির কপি পাওয়ার জন্য যে সময়টা আপনার প্রয়োজন হবে তো বারো নম্বর যদি আপনি দেখেন যে সময়টা বৃদ্ধি করতেছে কার কারণে যেখানে আদালতের সময়ের প্রয়োজন কপি দিবে আদালত দিবে আদালতের জন্যই সময়টা বৃদ্ধি হচ্ছে আপনার জন্য কিন্তু হচ্ছে না অর্থাৎ আদালত যদি আপনাকে ইস্যু করতো তাহলে কিন্তু আপনাকে সময়টা বর্ধিত করে দেওয়া হইতো না তার মানে যেই যেই ক্ষেত্রে দেখবেন যে আইনে দুর্বলতা আছে আইনের কারণে ডিলে হচ্ছে সেই সময়টা আপনাকে তামা দিয়ে প্রোভাইড করবে যেমন আমরা এক নম্বরে দেখলাম দুই নম্বরে দেখলাম তিন নম্বরে ডিক্রির ক্ষেত্রেও দেখলাম এখন চার নম্বর আসি যদি আপনার মামলাতে ডিক্রিতে যদি আর্বিটেশন ঘটে তো আর্বিটেটর কি করবে সে একটা মামলার ফয়সালা দিয়ে দিবে সে একটা অ্যাওয়ার্ড জারি করবে তো আপনি যদি ওই অ্যাওয়ার্ডে যদি আপনি সংক্ষুব্ধ হন অর্থাৎ আপনার মনে হইল যে না আরবিটেটর যে রায়টা দিল আরবিটেটর যেটা দেয় সেটাকে আমরা অ্যাওয়ার্ড বলি যে আপনি খুশি না আপনি কি করতে চান এটাকে সেট সাইড করতে চান তো এই যে আরবিট্রেটর যে অ্যাওয়ার্ড দিল এটারও তো সার্টিফাইড কপি আপনার প্রয়োজন হবে তো এই সার্টিফাইড কপি পাওয়ার জন্য যে সময়টা এটাও আপনি বাদ দিতে পারবেন তাহলে আমরা ভারতে দেখলাম চার প্রকারের জিনিস বলা আছে সব জায়গায় আমরা দেখতেছি আপনার অ্যাওয়ার্ডের ডিগ্রি জাজমেন্ট সার্টিফাইড কপি পাওয়ার জন্য যত সময় লাগবে ওইটা আপনি বাদ দিতে পারবেন মামলার কারণ যেদিন উদ্ভব ঘটবে ওই দিনটা আপনি বাদ দিতে পারবেন আদালত যে দিন জাজমেন্টটা প্রনাউন্স করবে ডিক্রিটা যেদিন প্রনাউন্স করবে প্রথম দিনটা আপনি বাদ দিতে পারবেন তো বারো নম্বর সিম্পলি এই জিনিসটাই বলে তাহলে বারো থেকে আমরা তিনটা জিনিস শিখলাম মামলার কারণ যেদিন হবে সেদিনটা আমরা বাদ দিব আদালত যেদিন কোনো ডিগ্রি দিবে জাজমেন্ট দিবে কোন অর্ডার দিবে প্রথম দিনটা আমরা বাদ দিতে পারবো আর এই সমস্ত ডিগ্রি বলেন জাজমেন্ট বলেন অর্ডার বলেন অ্যাওয়ার্ড বলেন এগুলোর সার্টিফিকেট পাওয়ার কপি পাওয়ার জন্য যত দিন লাগবে ওই সময়টা আপনি বাদ দিতে পারবেন তামাদি আইন হিসাব করার সময় তো মোটামুটি আমাদের তামাদি আইনে যে উনত্রিশটা যে সেকশন বর্তমানে আছে সেগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলে যাব শিডিউলের মধ্যে তো মনে রাখবেন শিডিউলটা পড়তে গেলে শিডিউলটাতে একশো তিনটা শিডিউল আছে তার মধ্যে দুইটা বাতিল করা আছে রিপিল করা আছে শুধু একটা আছে কার্যকর ওই একটাতেই একশো তিরাশিটার মতো অনুচ্ছেদ দেওয়া আছে তো আপনি যতই মুখস্থ করেন একশো তিরাশিটা কিন্তু আপনার মনে থাকবে না আর এইগুলো আপনার মনে না থাকলেও অ্যাটলিস্ট একবার আপনার দেখা প্রয়োজন কি জন্য কারণ যখন আমরা সিপিসি পড়ব নয় নম্বরে বলে যে দেওয়ানি আদালত সকল প্রকার সিভিল মামলা কি করবে এন্টারটেইন করবে তো সিভিল মামলা কত প্রকার হয় আপনি যদি অনুচ্ছেদ এক থেকে নিয়ে একশো উনপঞ্চাশ পর্যন্ত যদি পড়েন দেখবেন যে কত প্রকারের সিভিল মামলা হইতে পারে যেমন মোহরানা আদায় যেমন খাজনা আদায় যেমন আপনার কারো সাথে আপনার কোনো প্রকার চুক্তি হয়েছে ক্ষতিপূরণ আদায় অর্থাৎ আপনি যদি জানতে চান যে আসলে দেওয়ানি প্রকৃতির মামলা কত প্রকার হয় এক থেকে নিয়ে একশো পর্যন্ত একবার পড়ে দেখতে পারেন যে আসলে কত প্রকারের মামলা হতে পারে এই যে একশো তিরাশিটা আছে এটা আবার তিনটা ভাগে বিভক্ত এক থেকে নিয়ে একশো উনপঞ্চাশ পর্যন্ত যেই একশো উনপঞ্চাশটা এগুলো আলোচনা করে আমাদের সুট নিয়ে আর একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন আটটা আমাদের অনুচ্ছেদ আছে এগুলো আপেল নিয়ে আলোচনা করে আর একশো উনষাট থেকে একশো তিরাশি আলোচনা করে আমাদের যে অ্যাপ্লিকেশন নিয়ে তো এখন পর্যন্ত বার কাউন্সিলের গত পাঁচটা যদি আমরা পরীক্ষা দেখি আসলে এই ডেটগুলো অতটা কিন্তু আসে না কারণটা হচ্ছে যে আসলে এগুলো মনেও কিন্তু থাকবে না শুধু জাস্ট একবার আসছে একটা টাইম লিমিট তাও যেটা ছিল যে চুক্তি প্রবল সংক্রান্ত যেটা একটু সংশোধন করা হয়েছে বলেই ট্রাই করা হয়েছে তো যাই হোক তারপরে একবার হইলে তো আপনাকে পড়তে হবে মনে থাকুক আর না থাকুক আর অলরেডি আমরা কি করেছি এই যে তামা দিয়ে পড়তে পড়তে কিন্তু আশা করি আপনাদের মনে থাকার কথা কিছু অনুচ্ছেদ আমরা মুখস্থ থাকার কথা আমরা বলেছি আপনি যদি একশো পঞ্চাশ স্পিডে যদি মোটর সাইকেল চালান হয় আপনি নিজে অ্যাক্সিডেন্ট করবেন না হলে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করে মারবেন তার মানে আমরা তামা দিয়ে এনে একশো পঞ্চাশ নাম্বার অনুচ্ছেদে আমরা কিন্তু দেখেছি যে সেখানে কি করা আছে যে কোনো যদি মৃত্যু যেটা হয় তার বিরুদ্ধে আপিল করার সময় মাত্র সাত দিন যেটা একশো পঞ্চাশ নাম্বার অনুচ্ছেদে আছে তো যাই হোক এটা আমরা নিচের দিকে যাব আর এই তামা দিয়ে শিডিউলের মধ্যে যে সময় সীমা এটা আমাদের কাজে আসবে যখন আমরা স্পেসিফিক রিলিফ ট্যাক পড়বো যেখানে আমাদের মোটামুটি আটটার মতো প্রতিকার আছে ওটার সাথে এই তামা আইনের যে তফসিলের সময়গুলো আমরা একসাথে মিলিয়ে যখন পড়ব আর যেগুলো সাথে সম্পর্কযুক্ত সেগুলোই গুরুত্বপূর্ণ অন্যগুলো আপনার ভুলে গেলেও চলবে অতটা টেনশন নাই যেমন আমরা যদি স্পেসিফিক রিলিফ ট্যাক যখন পড়বো তার নয় নাম্বার সেকশনে আমরা জানি যে মালিকানা ছাড়া দখল উদ্ধার করা যায় তো এক্ষেত্রে দেখেন আমরা তামা আইনের প্রথম যে আমরা শিডিউলটা দেখতেছি দেখেন ডিভিশন হচ্ছে সুট এখানে তিন নাম্বার যদি আপনি অনুচ্ছেদ দেখেন এখানে বলা আছে আন্ডার স্পেসিফিক রিলিফ ট্যাক এইটিন সেকশন নাইন রিকোভারি অফ পজিশন ইমুভেবল প্রপার্টি তো এক্ষেত্রে সময়সীমা হচ্ছে কত ছয় মাস তো এই জন্য আপনি একটু তিন নাম্বার যে অনুচ্ছেদ আছে এটার মধ্যে একটু ডবল স্টার মারে রাখেন যে এটা আপনার মুখস্থ থাকতে হবে তাহলে তামাদি আইনের তিন নাম্বার যে অনুচ্ছেদ দেওয়া আছে এটার সাথে আমাদের স্পেসিফিক রিলিফ ট্যাক্টের নয় ধারা সম্পর্কযুক্ত তাই আপনি তিনের পাশে আন্ডার ইউ ডাব্লিউ এস দিতে পারেন অর্থাৎ আন্ডার সেকশন নাইন দিয়ে দিতে পারেন যাতে আপনার তিন নাম্বার সেকশন মনে আসলেই স্পেসিফিক রিলিফ ট্যাক্টের নয় নাম্বার সেকশনটা মনে থাকে এইভাবে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ মোটামুটি দশটার মতো তামা দিয়ে আছে যেগুলো মনে রাখতে হবে বাকিগুলো আপনি একবার দেখতে পারেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম যদি আমরা দেখি নব্বইটার মতো সময়সীমাই হচ্ছে তিন বছর কিছু আছে এক বছর এতগুলো ভুলে যাবেন মধ্যে কিছু টেকনিক আছে যেমন ধরেন যে আপনি যে কোনো প্রকারের ঋণ যে কোনো প্রকারের চুক্তি যে কোনো প্রকারের মহরানা কোনো প্রকারের ম্যাক্সিমাম ক্ষতিপূরণের জন্য সময়সীমা হচ্ছে আপনার কিন্তু তিন বছর আপনি যদি বাংলাতে জাস্ট একবার রিডিংও পড়েন আপনি দেখবেন যে তিন বছর তো আমরা আপনাদেরকে ওই জিনিসটাই মনে রাখার চেষ্টা করব যেটা আপনার সব সময় লাগবে যেটা পরীক্ষায় আসবে আবারও বলতেছি আপনি যদি গত পাঁচ বছরে কোশ্চিন গুলা দেখেন সময়সীমা মাত্র একটা থেকে দুইটা পাবেন বাকিটা কিন্তু আসে নাই তো যাই হোক তাহলে আমরা তিন নাম্বার অনুচ্ছেদটা মনে রাখবো কেন এটা হচ্ছে যদি আপনার সম্পত্তিতে মালিকানা না থাকে আপনাকে যদি উচ্ছেদ করা হয় তাহলে সময়সীমা হচ্ছে ছয় মাসের মধ্যে আপনি মামলা করবেন তামাদি আইনের অনুচ্ছেদ তিনের মধ্যে বলা আছে আর এটা আমরা স্পেসিফিক রিলিফ ট্যাক্টের নয় নম্বর সেকশনেও কিন্তু পাবো এটা হচ্ছে আমাদের তিন নাম্বারটা তাই তিন নম্বরটাতে আপনি ডবল মার্ক করে কিন্তু রাখেন প্রতিটা আপনার জীবনে মনে থাকবে না তাই প্রতিটা মনে রাখার চেষ্টা না করাই কিন্তু ভালো তারপর আপনি যদি চান রিডিং কিন্তু পড়তে পারেন যেটার ক্ষেত্রে আপনার তিন চার ঘন্টা লাগে পড়লেও আপনি কিন্তু ভুলে যাবেন এখন এর মধ্যে আপনি কিছু কি করতে পারেন গড়ে যেমন আপনি যদি দেখেন পাঁচ নাম্বার থেকে যদি আপনি শুরু করেন জাস্ট একটু যদি আমি পাঁচ নাম্বার যদি শুরু করেন দেখেন এখানে বলা হচ্ছে ওয়ান ইয়ার এখন এই পাঁচ থেকে যদি আপনি চলে যান মোটামুটি প্রায় সাঁত্রিশ পর্যন্ত যদি আপনি যান দেখবেন যে প্রতিটার তামারি যা কিছু আছে প্রতিটার তামা হচ্ছে আপনার এক বছর করে জাস্ট আপনি যদি চলে যান এই পর্যন্ত যদি আপনি যান দেখবেন যে আপনার একত্রিশ পর্যন্ত পাঁচ থেকে নিয়ে একত্রিশ এটা জাস্ট আপনি একটু লিখার জন্য লিখে রাখতে পারেন যে পাঁচ থেকে একত্রিশ এর মধ্যে যা আছে সবার কিন্তু তো আমাদের হচ্ছে এক বছর করে আমি আবারও বলতেছি আপনারা এগুলো একদম মুখস্থ জীবনও রাখতে পারবেন না অযথা মুখস্থ করার চেষ্টা করে সময় রাখে লাভ নাই এখান থেকে মোটামুটি দশটার মতো তো আমাদের আপনারা একদম ঠোঁটস্থ রাখবেন যার মধ্যে অলরেডি চারটা আপনাদের জানার কথা একটা আমরা বলছি অনুচ্ছেদ তিন ছয় মাস এর আগে আমরা আঠাশ দ্বারায় পড়েছি একশো বিয়াল্লিশ বারো বছর একশো চুয়াল্লিশ বারো বছর আর একশো পঞ্চাশ সাত দিন এরকম জাস্ট দশটা আমরা মনে রাখবো এই দশটার মধ্যেই যদি আসে আসবে অন্যগুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই কম তারপর আপনি চাইলে একবার পড়ে নিতে পারেন তাহলে পাঁচ থেকে একত্রিশ এর মধ্যে যা কিছু আছে এই সংক্রান্ত সুট দাখিল করার জন্য আপনার সময়সীমা হচ্ছে এক বছর এখন যদি আপনি বত্রিশ থেকে দেখেন বত্রিশ থেকে যদি আপনি চলে যান মোটামুটি নিচের দিকে আপনার কাছে যদি থাকে বত্রিশ থেকে ৩৬ এগুলো হচ্ছে দুই বছর এই সাঁত্রিশ থেকে যদি আমরা চলে যাই একশো এগারো পর্যন্ত লম্বা চড়া যেটা বললাম আপনি এই থেকে যদি শুরু করেন কম্পনসেশন বলেন ঋণ বলেন মোহরানা বলেন যা কিছু আছে এইটা আপনি সিম্পলি একটা জিনিস মনে রাখতে পারেন যদি আপনার দায় থাকে ঋণ থাকে মোহরানা থাকে অর্থাৎ আপনি যদি আর্থিক দায়বদ্ধ হন এই রকম জিনিসগুলো সবকিছু তামাদি কিন্তু বছর থেকে শুরু হয় এটা চলে যাবে মোটামুটি প্রায় তিন এগারো পর্যন্ত আপনি যদি যান সবগুলার তামাদি পাবেন আপনি তিন বছর এর মধ্যে আমরা ভিতরের থেকে আপনাদেরকে তিনটা সেকশন বলবো যেগুলো একটু মনে রাখবেন তার মধ্যে বিরানব্বই আর তিরানব্বই এগুলো কেন মনে রাখবেন আপনি একটা কথা মনে রাখবেন যখন আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়ব স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আমরা দলিল বাতিলের জন্য কিছু আমাদের অধ্যায় আছে সেকশন আছে তো সেই ক্ষেত্রে বিরানব্বই আর তিরানব্বই তিন বছর মনে রাখবেন এটা আপনি চাইলে বিরানব্বই এবং তিরানব্বই পাশে আপনি দিয়ে দিতে পারেন স্পেসিফিক রিলিফ ট্যাক্ট আমাদের দলিল বাতিলে সেকশন থার্টি নাইন এবং সেকশন ফোরটি এই দুটো সেকশন আপনি লিখতে পারেন বিরানব্বই এবং তিরানব্বই এগুলো গুরুত্বপূর্ণ এটার আপনার আসতে পারে আরেকটা হচ্ছে দলিলে যদি আপনার ভুল হয় সেকশন থার্টি ওয়ান ছিয়ানব্বই পাশে আপনি স্পেসিফিক রিলিফ ট্যাক্টের সেকশন থার্টি লিখে রাখতে পারেন এটা হচ্ছে ওই স্পেসিফিক রিলিফ ট্যাক্টের সাথে সম্পর্ক যুক্ত সেই জন্য এইগুলো আসার কিন্তু আপনার সম্ভাবনাটা বেশি তাহলে আমরা বিরানব্বই তিরানব্বই আর ছিয়ানব্বই এই তিনটা জিনিস মনে রাখবো বিরানব্বই আর তিরানব্বই হচ্ছে আমাদের দলিল বাতিল সংক্রান্ততা তামাদি যেটা হচ্ছে তিন বছর আর ছিয়ানব্বই হচ্ছে আমাদের দলিল যদি রেকটিফিকেশন করতে হয় দলিলে যদি ভুল থাকে একত্রিশ ধারা মোতাবেক এটাও আমাদের তিন বছর পর্যন্ত তাহলে আমরা সাঁত্রিশ থেকে চলে আসতেছিলাম তো এর মধ্যে চলে যাব আমরা একশো প্রায় এগারো পর্যন্ত যদি আমরা দেখি জাস্ট একশো এগারো পর্যন্ত দশ এগারো বারো পর্যন্ত দেখেন একশো পর্যন্ত যা কিছু আছে তার মানে সাঁত্রিশ থেকে একশো বারো আপনি চাইলে যদি শর্ট করে মনে রাখতে চান এটা মনে রাখতে পারেন যে সাঁত্রিশ থেকে একশো বারো এগুলোর হচ্ছে আমাদের তিন বছর আর গুরুত্বপূর্ণ আর দুইটা যেগুলোতে আমাদের চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু আপনার একবার অলরেডি এসে গেছে তারপরে আপনাকে মনে রাখতে হবে একশো তেরো এবং একশো চোদ্দ কারণ এই দুইটা স্পেসিফিক রিলিফ ট্যাক্টের সাথে সম্পর্কযুক্ত এটা হচ্ছে চুক্তি প্রবলের তামাদি এটা পূর্বে তিন বছর ছিল এটাকে মাঝখানে চেঞ্জ করে এক বছর নিয়ে আসা হয়েছে তাই এটা আপনি একদম ছোটস্ত রাখবেন যে একশো তেরো হচ্ছে চুক্তি প্রবল সংক্রান্ত এক বছর আর একশো হচ্ছে যে চুক্তি বাতিল সংক্রান্ত যেটা আমরা স্পেসিফিক রিলিফ ট্যাক্টের পঁয়ত্রিশ ধারায় পাবো তাই একশো সাথে আপনি এস আর এক সেকশন থার্টি ফাইভ আর একশো তেরো সাথে আপনি এসআর এক সেকশন বারো লিখে রাখতে পারেন তাহলে আপনার স্পেসিফিক রিলিফ ট্যাক এবং এই তামাদি আইনের অনুচ্ছেদ দুইটা একসাথে পড়া হয়ে গেল এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা মনে রাখবেন তাহলে একশো তেরো এবং একশো একটা হচ্ছে চুক্তি প্রবল একটা হচ্ছে চুক্তি বাতিল চুক্তি প্রবল এক বছর চুক্তি বাতিল এক বছর যেটা পূর্বে ছিল তিন বছর এটাও মনে রাখবেন না হলে কিন্তু ভুল করবেন যেটা পূর্বে তিন বছর ছিল সেটাকে কমিয়ে এক বছর করে নেওয়া হয়েছে আর পাশাপাশি আপনারা সরকারি যে কোনো প্রকার বকেয়া এটা এখন পর্যন্ত আসে নাই আসলে আসতে পারে যেমন জায়গা খাজনা বলেন যাই কিছু বলেন সরকারি যেগুলোকে আমরা পিডিআর 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 অ্যাক্ট অ্যাক্ট করেছেন অধীনে যত প্রকার সরকারি পাওনা এগুলা তামাদি হচ্ছে একশো দশ ধারা মোতাবেক সর্বোচ্চ তিন বছর অর্থাৎ তিন বছরের বেশি হলে সেগুলো আর পিডিআর অ্যাক্টের অধীনে সরকার আদায় করতে পারে না তাই একশো দশটাও আমরা একটু মনে রাখবো তাহলে ওভারঅল যদি আপনি চিন্তা করেন এখন পর্যন্ত আপনি কয়টা আপনাকে আমরা বললাম যে মুখস্থ রাখেন এক নাম্বার আমরা বললাম তিন নাম্বার অনুচ্ছেদ এটা জাস্ট একটু আপনি আলাদা করে নোট করে রাখেন যে তিন নাম্বার অনুচ্ছেদে আমরা বলেছি আপনাকে এটা হচ্ছে মাত্র ছয় মাস এখানে আন্ডার সেকশন নাইন এস আর মানে হচ্ছে স্পেসিফিক রিলিফ ট্যাক্স তারপর আপনাদেরকে আমরা বলেছি আপনি মনে রাখেন কোনটা বিরানব্বই এবং তিরানব্বই কেন বিরানব্বই এবং তিরানব্বই মনে রাখবেন এটাতে বলেছি আমরা দলিল বাতিল সংক্রান্ত স্পেসিফিক রিলিফ ট্যাক্টের আমাদের সেকশন থার্টি নাইন সেকশন ফোরটি আসবে সময়সীমা হচ্ছে আমাদের তিন বছর তারপরে আমরা আপনাদেরকে বলছি একদম ঠোটস্থ রাখবেন সেকশন নাইনটি সিক্স অর্থাৎ রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিলে যদি ভুল থাকে বা মিস্টেক থাকে এটারও সময়সীমা কত তিন বছর তারপরে আপনার আপনাদেরকে আমরা বললাম যে আপনারা একশো বারো এবং একশো তেরো এই দুইটা সেকশন মনে রাখবেন এগুলাতে এক বছর করে তো আমাদের পূর্বে ছিল তিন বছর আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বললাম যে পিডিআর একটা অধীনে কোনো প্রকার সরকারি আদায় যেমন আমাদের জায়গা জমি খাজনা আছে নানা প্রকার সরকারি যে ব্যাংকগুলো পাঁচ লাখ টাকা পর্যন্ত যে ঋণগুলো দেয় এগুলোর জন্য আদালতে যাওয়ার প্রয়োজন হয় না তারা পিডিআর একটা অধীনে মামলা করে এগুলো টাকাগুলো উদ্ধার করতে পারে তাহলে একশো দশ ধারা মোতাবেক আমরা পাচ্ছি তিন বছর এটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি একদম যে কোনো সময় এটা সব সময় মনে রাখার চেষ্টা করবেন স্পেসিফিক রিলিফ ট্যাক্টের সাথে যে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের যে রিলিফ গুলো আমরা পাবো এগুলা কত দিনের মধ্যে আমাদেরকে আদায় করতে হবে আর ওইটা যখন আপনি মনে রাখবেন তামাদি আইনের গুরুত্বপূর্ণ যে সেকশন গুলা এগুলা কিন্তু অলরেডি আপনার মনে কিন্তু হয়েই গেল একটা জিনিস মনে রাখবেন যদি আইনের এখন আসি অনুচ্ছেদে এমন কোন মামলা যেটা তামাদি দেওয়া নাই সেটা জাস্ট একটু মনে রাখলে আপনার চলবে যেটা আমাদের একশো বিশের মধ্যে আছে যে ছয় বছর বলতেছে যদি তামাদি আইনে এমন কোন সুর থাকে যেটা তামাদি দেওয়া নাই তাহলে ধরে নিব আমরা ছয় বছর যেমন ডিক্লারেশন ঘোষণামূলক মামলা তো আমাদের কিন্তু দেওয়া নাই তো আপনি এই একশো বিশ ধারার অধীনে ঘোষণামূলক মামলা আপনি যেদিন থেকে আপনার প্রয়োজন সেদিন থেকে আপনি ছয় বছরের মধ্যে করতে পারবেন তো আপনি যদি হিসাব করে দেখেন তাহলে মোটামুটি এখন পর্যন্ত আপনাদের আমরা এক দুই 4 চার পাঁচ ছয় সাত আটটার মতো অনুচ্ছেদ শত মুখস্থ রাখার জন্য বলছি আটটা আর জাস্ট দুইটা যদি হয় আপনার জন্য তামাদি আইনের তফসিল কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো নব্বই পার্সেন্ট আসার যে সম্ভাবনা সেগুলো কিন্তু পড়া আপনার হয়ে গেছে বাকিটা এখন যদি আপনার সময় থাকে আপনি একবার চোখ বুলিয়ে নিতে পারেন না হলে কিন্তু নাই তাহলে আপনি দেখেন তামাদি আইনের ক্ষেত্রে আমরা প্রথমে শুরু করব তিন নাম্বার অনুচ্ছেদে ছয় মাস পাবো আর তামাদি আইনের মধ্যে যদি কোনো সুটের তামাদি যদি না দেওয়া থাকে একশো বিশ ধারা অনুযায়ী আমরা নিব অনুচ্ছেদ অনুযায়ী যে ছয় বছর আর মাঝখান থেকে শুধু বিরানব্বই তিরানব্বই ছিয়ানব্বই একশো তেরো একশো চোদ্দ আর একশো দশ এই কয়েকটা আপনারা মনে রাখবেন তাহলে সুটের অধ্যায়ে যে এক থেকে নিয়ে একশো উনপঞ্চাশ পর্যন্ত যা আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ এই কয়েকটাই এগুলো আপনি প্রয়োজনে আপনার বইয়ের মধ্যে একটু লাল মার্ক করে রাখেন যাতে অন্যগুলো পড়েন আর না পড়েন যাতে এইগুলো আপনি পরীক্ষার আগে একবার হলেও চেক করেন এখন আসি আমরা আপনি যদি দ্বিতীয় ভাগে যান একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন আটটা কি দেওয়া আছে আটটা অনুচ্ছেদ দেওয়া আছে আর এক্ষেত্রে একটা কথা মনে রাখি আমরা সেটা হচ্ছে তামাদি আইন ফৌজদারি বা ক্রিমিনাল মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও মামলার আপিলে প্রযোজ্য মূল একটা অপরাধ ঘটলো একজন ব্যক্তি হত্যা হইলো তিরিশ বছর পরে হইলো মামলা হইতে পারে এটা কোনো প্রকার বাধা কিন্তু নাই আর জাস্ট পূর্বে আপনারা এই দুটা সেকশন অবশ্যই মনে রাখবেন যেটা আঠাশ দাঁড়ার সাথে আমরা কিন্তু আপনাদেরকে পড়িয়ে দিয়েছি একশো বিয়াল্লিশ বারো বছর অর্থাৎ আপনি দখল ছিলেন আপনাকে বেদখল করা হয়েছে আর একশো হচ্ছে আপনি দখল লাভের অধিকারী হয়েছেন মামলা করবেন এগুলো আপনি তামাদি আইনের আঠাশ ধারার সাথে আমরা ওই ক্লাসে কিন্তু আপনাদেরকে বলেছি যে তামাদি এনে আঠাশ ধারার সাথে একশো বেয়াল্লিশ প্লাস একশো চুয়াল্লিশ প্লাস বারো বছর লিখে রাখবেন তাহলে যখনই আপনি ওই বারো বছরের চিন্তাটা আপনার মাথায় আসবে আঠাশ ধারা একশো বেয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ তার মানে টোটাল আমরা যে আটটা আর এই দুইটা মিলে টোটাল কিন্তু দশটা আমরা আপনাদেরকে বলছি যে দশটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে এই দশটাকে আপনি একদম যাতে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নে দেখলে যাতে আপনি ভুল না করেন যে কোনটার কতদিন তামাদি তো যাক এখন যদি আমরা দেখি যে আমাদের আপিলের জন্য মাত্র আটটা সেকশন দেওয়া আছে তাই এইখান থেকে আপনি বাদ দিতে পারবেন না একশো থেকে নিয়ে একশো সাতান্ন এই যে আটটা সেকশন আপনি দয়া করে তিনবার চারবার দশবার যতবারই প্রয়োজন এটা আপনাকে পড়তেই হবে যদি তামাদি এনে টাইম বেস যদি এরকম আসে এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা কারণ হচ্ছে এটা খুবই পেঁচানো তো এটা মনে রাখার সহজ উপায় আপনারা যদি আপনার কাছে কাগজ থাকে দয়া করে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে এইভাবে যদি একটু লিখেন মনে থাকবে সহজে লিখেন আপনি সেটা হচ্ছে ফৌজদারি বাংলায় লিখেন ফৌজদারি আপিল ফৌজদারি আপিলের সর্বোচ্চ সীমা লেখেন তাহলে আপনার কিন্তু মনে আসবে একবার লিখেন ফৌজদারি আপিল তারপরে লিখেন দেওয়ানি আপিল দুইটা আপিল শব্দ লিখেন এই দুইটা শব্দের মাঝে কিন্তু আমাদের টোটাল আটটা জিনিস চারটা দেওয়ানির জন্য চারটা ফৌজদারির জন্য আপনি যদি পঞ্চাশ থেকে সাতান্ন দেখেন ভালো করে পড়ে দেখেন সিআরপিসির জন্য চারটা সিপিসির জন্য চারটা টোটাল আটটা আপিলের এখানে অনুচ্ছেদ দেওয়া আছে তো ধরেন এখানে ফৌজদারি আপিলের যে সর্বোচ্চ লিখেন ছয় মাস আমরা নিচে দিকে আপনাকে দেখিয়ে দিব কোন নাম্বার সেকশনে আসে প্রথমে আপনি এটা মনে রাখেন যে ফৌজদারি আপিলের সর্বোচ্চ সীমা হচ্ছে আমাদের ছয় মাস এইটা আগে প্রথমে আপনি মনে রাখেন আর দেওয়ানি আপিলের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে তিন মাস বা নব্বই দিন প্রথমে এই জিনিসটা মাথায় ঢোকান তাহলে আপনি ফৌজদারি ক্রিমিনাল মামলার আপিল করার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে ছয় মাস আর দেওয়ানি মামলার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে তিন মাস এটা আমরা উদ্য সীমা কিন্তু জানলাম এখন আপনি এই দুইটার যে নিম্ন সীমাটা জানেন যে ফৌজদারি মামলার আপিল করার সর্বনিম্ন সময়সীমা হচ্ছে সাত দিন যেখানে আপনি ছয় মাস লিখেছেন সেখানে সাত দিন লিখে রাখেন আর দেওয়ানি সর্বনিম্ন যে সময়সীমা হচ্ছে দিন এই দুইটা জিনিস আপনি একটু মাথায় ঢুকান আপনার মাথায় গেছে কিন্তু তাহলে ফৌজদারি মামলা সর্বোচ্চ সময়সীমা হচ্ছে আমাদের ছয় মাস সর্বনিম্ন সাত দিন দেওয়ানি মামলার সর্বোচ্চ আপিল করার সময়সীমা আমাদের নব্বই দিন আর সর্বনিম্ন হচ্ছে আমাদের বিশ দিন আশা করি এটাতে আপনাদের কনফিউশন যাওয়ার কথা না এটা একদম মুখস্থ করে ফেললাম যে সর্বনিম্ন সাত দিন সর্বোচ্চ ছয় মাস সর্বনিম্ন বিশ দিন সর্বোচ্চ হচ্ছে আমাদের তিন মাস এখন আসেন যে আমরা কোন সেকশনের সাথে এগুলোকে মিলাবো আমরা প্রথমে বলছি এটা চারটা হচ্ছে দেওয়ানি চারটা হচ্ছে ফৌজদারি তো প্রথমেই আপনি সর্বনিম্নটা আমরা যেটা বললাম যে আপনি একশো পঞ্চাশে যদি গাড়ি চালান নিজে অ্যাক্সিডেন্ট করবেন না হলে কাউকে আপনি মারবেন তো একশো পঞ্চাশ কিন্তু ওইটাই আপনাকে বলে দে দেখেন এটা আমাদের ফৌজদারির জন্য ফৌজদারির জন্য বলতেছে কি আপনি সাত দিন মাত্র সময় পাবেন আপিল করার তো এখন এখানে আপনাকে যখন আমরা সিআরপিসি রোশন ভাইয়ের কাছে যখন পড়ছেন আপনি কিন্তু ফৌজদারি আদালত গুলার যে শ্রেণী বিন্যাস সেটা আপনার মনে থাকার কথা একটা কথা মনে রাখবেন আমরা যদি দেখি নর্মালি আপনার মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে চলতে পারে আপনার মামলাটা দায়রা আদালতে চলতে পারে আপনার মামলাটা হাইকোর্ট ডিভিশনে অরিজিনাল জুরিক ডিভিশনে চলতে পারে তার মানে আপনার একটা মামলা তিন জায়গায় চলতে পারে মামলার যে গ্রাভিটির উপর ভিত্তি করে এগুলোকে আমরা বলতেছি যে আদালতের এখতিয়ার মানে আদালত মামলাটা দেখতে পারবে কিনা আমরা যদি দেওয়ানি যখন সিপিসি পড়বো আমরা দেখব পাঁচ প্রকারের এখতিয়ার আছে বিষয়বস্তুগত আর্থিক এখতিয়ার আছে টেরিটোরিয়াল এখতিয়ার আছে আপিলের এক আছে অরিজিনাল ডিকশন আছে সেটা আমরা সিআরপিসিতে পড়বো তাহলে নর্মালি আমরা বুঝলাম একটা ফৌজদারি মামলা তিন আদালতে চলতে পারে ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা আদালতে সরাসরি হাইকোর্টে চলতে পারে অরিজিনাল জুরিডিকশন ব্যবহার করে যে একটা মামলা আপনি নর্মালি চাইলেও সেটা কি হবে না হাইকোর্ট শুনবে না কিন্তু যদি বৃহৎ স্বার্থে প্রয়োজন পড়ে মামলাটা সরাসরি ম্যাজিস্ট্রেট বা দায়রাতে না গিয়ে মামলাটা সরাসরি হাইকোর্ট সেখানে শুনানি হতে পারে আমাদের যে সিআরপিসি আছে সেখানে সে অপশন দেওয়া আছে তো এখন একশো যেটা বলে দেখেন একশো বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত হবে না কারণ কি আপনারা যখন যে উনত্রিশের সি এবং বত্রিশ ধারায় ম্যাজিস্ট্রেট ক্ষমতা তার শাস্তি দেওয়ার ক্ষমতাটা আপনার জানেন যে একজন ম্যাজিস্ট্রেট চাইলে মৃত্যুদণ্ড দিতে পারবে না কারণ মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতাই হচ্ছে দায়রা জজের আর হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিক ডিভিশন যখন ব্যবহার করবে তাহলে এই একশো পঞ্চাশে আমাদের ম্যাজিস্ট্রেটের শব্দটা থাকবে না তো এখানে যেটা বলতেছে যে দেখেন যখন ডেড সেন্টেন্স দেওয়া হবে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কে দিবে বলতেছে যে হাইকোর্ট ডিভিশন যখন তার অরিজিনাল ডিকশন ব্যবহার করবে যেটা আমরা বললাম বৃহৎ ছাত্রে যদি প্রয়োজন পড়ে সরাসরি আপনি হাইকোর্টেও কিন্তু আপনার মামলার ট্রায়াল সেখানে চলতে পারে সেশন জজ কোর্টে যেমন চলতে পারে সরাসরি হাইকোর্ট ডিভিশনও চলতে পারে তো এই রকম দেখেন তাহলে প্রথম যে আমরা পড়তেছি এটা হচ্ছে আমাদের ফৌজদারি পিসি রোদিন আমরা বলছি চারটা সিআরপিসি চারটা হচ্ছে সিপিসি তাহলে একশো পঞ্চাশটা হাইকোর্ট ডিভিশন যখন তার অরিজিনাল জুরিগডিশন ব্যবহার করবে অথবা উপরে দিয়ে আরেকটা আছে দেখেন যখন সেশন তার মানে এই দুই জায়গার এক জায়গায় যদি দায়রা জজ অথবা হাইকোর্ট ডিভিশন কাউকে মৃত্যুদণ্ডাদেশ দেয় তাহলে সাত দিনের মধ্যেই আপিলটা করতে হবে এটাই হচ্ছে সর্বনিম্ন ফৌজদারিতে যদি আমরা সময়সীমা দেখি এটা হচ্ছে সর্বনিম্ন তাহলে একশো পঞ্চাশটা আপনি মনে রাখেন একশো পঞ্চাশে যদি আপনি গাড়ি চালান নিজে অ্যাক্সিডেন্ট করবেন কাউ অথবা অন্যকে মারবেন আর আপনার হাইকোর্টে হবে দায়রা জজ অথবা হাইকোর্ট যখন মৃত্যুদণ্ডাদেশ দিবে এর বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপনাকে আপিলটা করতে হবে এখন আমরা চলে যাই সর্বোচ্চটা তাহলে কোথায় আছে আপনি যদি একশো সাতান্ন নম্বর দেখেন তে একশো তে কি বলতেছে একুইটালের কথা বলতেছে খালাসের কথা বলতেছে আপনি যখন বলবেন যদি এই রকম যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর অধীনে কাউকে যদি খালাস দেওয়া হয় একুইটাল করা হয় অর্থাৎ যাবতীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখা গেল যে ব্যক্তিটা নির্দোষ তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করা গেল না তখন তাকে কি করা হয় খালাস দিয়ে দেওয়া হয় একুইটাল দিয়ে দেওয়া হয় সর্বোচ্চ আপিল করার সময় সীমা ছয় মাস তাহলে আপনি মাথার মধ্যে ঢুকায় নিলেন আজকে থেকে সর্বনিম্ন সাত দিন সর্বোচ্চ ছয় মাস আশা করি আপনার ভুলার কথা না সর্বনিম্ন আপনি সময় পাচ্ছেন ফৌজদারি ক্রিমিনাল মামলার বিরুদ্ধে মাত্র সাত দিন আর সর্বোচ্চ সময় পাবেন আপনি কত দিন ছয় মাস তাহলে প্রথমটা আপনাদের ফৌজদারির ক্ষেত্রে আমরা দুইটা সেকশন আলোচনা করলাম একশো পঞ্চাশ আর একশো সাতান্ন এটা একটু মনে রাখেন আপনারা এখন আসি আমরা দেখেন দেওয়ানির ক্ষেত্রে দেওয়ানির ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলছি যে সর্বনিম্ন হচ্ছে আমাদের বিশ দিন সর্বোচ্চ হচ্ছে তিন মাস তো দেওয়ানির ক্ষেত্রে একটা কথা আমরা যদি আপনাদেরকে বলি যে দেওয়ানি মামলার যে আমরা বললাম পাঁচ প্রকারের একটিয়ার আছে তার মধ্যে এই হাইকোর্ট ডিভিশনেরও অরিজিনাল জুরিডিকশন আছে তারাও দেওয়ানি মামলা দেখতে পারে এই যে আমাদের ডিস্ট্রিক্ট জজ আছে আমরা ট্রাই করব আগামী স্পেসিফিক রিলিফ অ্যাক্ট শুরু করার আগে আপনাদেরকে ফৌজদারি এবং দেওয়ানিগুলো চার্ট ভিত্তিক মামলার যে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে লেভেল পর্যন্ত সর্বনিম্ন পর্যন্ত সাব পর্যন্ত কোড গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তাহলে আপনাদের কাছে এই আপিল ভিউ রিভিশন কোনটা কখন হবে তখন কিন্তু আরো ক্লিয়ার হবে তো যাই হোক এখন আমরা একশো তে দেখবো দেখেন বলতেছে যে ডিক্রি অথবা অর্ডার হাইকোর্ট ডিভিশন যখন তার অরিজিনাল ডিকশন ব্যবহার করবে তার মানে আপনি সরাসরি মামলাটা হাইকোর্ট ডিভিশনও করতে পারেন যেমন ফৌজদারি করা যায় দেওয়ানি মামলাও করা যায় তো তারা যেটি আপনাকে বলতেছে সেটা হচ্ছে সর্বনিম্ন সময় হচ্ছে কত টোয়েন্টি ডেজ বিশ দিন এটা হচ্ছে সর্বনিম্ন তাহলে আপনি এখন মনে রাখলেন যে হাইকোর্টের ক্ষেত্রে যখন আপনি যাবেন যেহেতু ঢাকায় একমাত্র হাইকোর্ট মনে আপনি এইভাবে রাখবেন যে যেহেতু সারা বাংলাদেশের হাইকোর্টে ডিভিশন হচ্ছে এক জায়গায় তার মানে ওইখানে আপনাকে বেশি সময় দিবে না ঢাকায় যে বেশি দিন আপনি থাকতেও পারবেন না টাকা পয়সা আপনার অত খরচ করা সামর্থ্য থাকবে না তার মানে যত দ্রুত ফৌজদারি হইলে সাত দিনের মধ্যে আপনাকে আপিল করে চলে আসতে হবে আর দেওয়ানির ক্ষেত্রে ওই রকম যদি হাইকোর্ট ডিভিশন থেকে আপনার হাইকোর্ট ডিভিশন যখন তার মূল যে জুরি ডিকশন আছে এটা আমরা আপিলের কথা বলতেছি না যদি কোনো কারণবশত আপনার মামলাটা হাইকোর্ট ডিভিশনে চলে হাইকোর্ট যদি কোনো রায় দেয় দেয় ডিগ্রি দেয় তাহলে আপনাকে বিশ দিনের মধ্যে আপিল করতে হবে তাহলে আমরা দেওয়ানি মামলা আপনাদেরকে যেটা বললাম সর্বনিম্ন আপনি যেখানে লিখছেন যে বিশ দিন তার সাথে আপনি সেকশনটা লিখে রাখেন সেকশন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান 151 তাহলে উপরে আপনি ফৌজদারিতে লিখছেন কিন্তু সর্বনিম্ন 7 দিন সেখানে লিখছেন 150 সর্বোচ্চ হচ্ছে আপনার ছয় মাস সেখানে লিখছেন আপনি 157 এখন দেওয়ানির ক্ষেত্রে সর্বনিম্ন 20 দিন লিখেন সেখানে 151 এখন আসি দেওয়ানির ক্ষেত্রে সর্বোচ্চ কতদিন সময় পাবেন এখন যদি আমরা দেখি দেওয়ানির ক্ষেত্রে সর্বোচ্চ আপনি সময় পাবেন 3 মাস 90 দিন কোথায় পাবেন সেকশনটাও আপনাদেরকে আমরা একটু মিলিয়ে দিচ্ছি যে দেখেন এখানে একশো ছাপ্পান্ন যদি আপনি একটু পড়েন সেখানে বলতেছে এখানে একটু আপনাকে আরো দুইটা সেকশনের কথা বলে আপনি ওই দুইটা সেকশন আপাতত ভুলে যান এতটুকু মনে রাখেন একশো ছাপ্পান্ন দ্বারা আপনি সর্বোচ্চ সময় পাচ্ছেন নব্বই দিন তাহলে যেখানে আপনি নব্বই দিন লিখছেন সেখানে আপনি লিখে রাখেন কি যে একশো ছাপ্পান্ন তো আশা করি আপনার আটটার মধ্যে চারটা সেকশন পড়া কিন্তু আপনাদের শেষ আবার একটু স্মরণ করে নেন 150 ফৌজদারি মাত্র হচ্ছে 7 দিন 157 ফৌজদারি সময় হচ্ছে সর্বোচ্চ 6 মাস তারপরে আমরা পেয়েছি দেওয়ানির মতে 151 সর্বোচ্চ সময় পাবেন আপিল করার মাত্র 20 দিন আর দেওয়ানির মতে 156 সর্বোচ্চ সময় পাবেন আপনি 3 মাস এই তাহলে আমাদের চারটা চলে গেল বাকি আছে চারটা বাকি চারটা একটু পেছানো মানে একটার সাথে আরেকটা হচ্ছে একটু লাগানো এটা আপনি যদি 156 টা আমরা আপনাদেরকে একটু বুঝাই একশো প্রথমে যেটা বলতেছে যে তিন মাস তো সময় পাবেন তবে একশো একান্নতে যেটা বলা আছে সেটাতে পাবেন না একশো তিপ্পান্নতে যেটা বলা আছে দেওয়ানি এটাতে পাবেন না তো একশো একান্নতে আমরা কি পড়ছি আপনি একটু স্মরণ করেন অলরেডি আপনি লিখে রাখছেন যে যখন হাইকোর্ট ডিভিশন তার অরিজিনাল জুরিক ডিকশন ব্যবহার করে কোনো দেওয়ানি ডিগ্রি দিবে তখন বিশ দিনের মধ্যে আপিল করতে হবে তার মানে হচ্ছে কি একশো ছাপ্পান্ন ব্যতিক্রম একশো একান্ন তাহলে আমরা 151টা সর্বনিম্ন ধরে নিছি অতএব এটা থেকে আমরা বাদ দিতে পারবো 156 থেকে 156 সর্বোচ্চ আপনাকে 90 দিন সময় দেয় তবে বলছে যেটা 151টা বাদ যাবে কারণ এখানে সময় মাত্র 20 দিন পেয়েছে তারপরে বলতেছে যে 153 বাদ দিবে 153 কী বলে লিট টু আপিলের কথা বলে অর্থাৎ আমরা পূর্বেই বলেছি যে হাইকোর্ট ডিভিশন থেকে মামলা সরাসরি আপিল ডিভিশনে কিন্তু চলে না কারণ আপনাকে চেম্বার জজ আদালতের লিট টু আপিল করতে হয় তো এইরকম আপনার এই যে টু আপিলের বিরুদ্ধে আপিলের ডিভিশনে যে করবেন তিরিশ দিন মাত্র সময় এই দুইটা হচ্ছে ব্যতিক্রম তাহলে দেওয়ানিটা আরেকবার যদি আপনারা মাথায় নেন যে দেওয়ানি মামলায় সর্বনিম্ন আমরা পাচ্ছি বিশ দিন সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন বিশ দিন সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন বিশ দিন পাচ্ছি একশো একান্নতে সর্বোচ্চ আমরা তিন মাস পাচ্ছি কথা একশো ছাপ্পান্নতে আর একশো ছাপ্পান্ন যখন আমরা পড়তে যাই ভিতরে ওই একশো একান্নর কথা উল্লেখ আছে আর একশো তিপ্পান্নর কথা উল্লেখ আছে যেটা আমাদেরকে লিপ টু আপিলের সময়সীমাটা বলে দেয় কত এটা হচ্ছে তিরিশ দিন তাহলে এখন আপনি যেটা করতে পারেন দেওয়ানির ক্ষেত্রে আপনি আরেকটা এখন লিখবেন যে বিশ তিরিশ আপনার নব্বই দেওয়ানি মামলায় তাহলে আপনি সর্বনিম্ন বিশ দিন লিপ টু আপিল তিরিশ দিন সর্বোচ্চ নব্বই দিন পাচ্ছেন আপনার কিন্তু এই পড়া শেষ আর পড়তে হবে না দেওয়ানি ক্ষেত্রে তাহলে দেওয়ানি আপিলের ক্ষেত্রে আপনি ২০ দিন তিরিশ দিন সর্বোচ্চ নব্বই দিন সময় পাচ্ছেন আর ফৌজদারির ক্ষেত্রে আপনি পাচ্ছেন সাত দিন সর্বোচ্চ ছয় মাস এখন আমরা যদি দেখি আর যে আমাদের ফৌজদারি আর একটা বাকি আছে সেটা জাস্ট একটু আপনাদেরকে আমরা দেখি আমাদের একশো পঞ্চাশ হয়ে গেল একান্ন হয়ে গেল আর একশো বান্ন যেটা আমাদেরকে একটা কথা বলে একশো বান্নটা হচ্ছে যে দেখেন নর্মালি আমরা মামলাগুলো কোথায় করি সহকারী জজ সিনিয়র অথবা আমরা করি মামলাগুলো আমাদের যে পাঁচ জন যে বিচারক আছে তাদের যে তিনজন যাদের কাছে আদি এখতিয়ার আছে অর্থাৎ যাদের কাছে আমরা মামলাগুলো করি তাদের কাছে নর্মালি জেলা জজের কাছে আমাদের মামলা খুব কম হয় আরবিটেশন বলেন এটা ছাড়া প্যাটেন বলেন কপিরাইট বলেন এটা এই কিছু মামলা আছে বাকি ম্যাক্সিমাম মামলায় আমাদের যে পাঁচ জনের মধ্যে আমরা যেটা আঠারোশো সালের যে দেওয়ানি আদালত আইন দেখি তার মধ্যে আমরা তিন নাম্বার সেকশনের নিচে যে তিন জন আছে তাদের কাছে আমরা দেখি অর্থাৎ সহকারী সিনিয়র এবং যে যুগ্ন জালা জজ আছেন এদের কাছে আমরা মামলাগুলো করি কিন্তু এই একশো যেটা বলতেছে সেটা বলতেছে যে আন্ডার সিপিসি কোড অফ সিভিল প্রসিজিওর মধ্যে বলতেছে যদি ডিস্ট্রিক্ট জজ কি করে কোনো ডিক্রি কোনো আদেশ যদি দেয় এর বিরুদ্ধে অর্থাৎ জেলা জজ এর আদেশের বিরুদ্ধে আপনাকে তিরিশ দিনের মধ্যে কি করতে হবে আপেলটা করতে হবে যেটা অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে পড়িয়ে দিয়েছি যে বিশ তিরিশ নব্বই আর জেলা জজ এখন আপনি যদি জেলা জজের কাছে কপিরাইট মামলা করেন জেলা জজের কাছে যদি আপনি সেখানে প্যাটেন্ট এর মামলা করেন সেখানে আরো নানা প্রকার যে বর্তমানে খ্রিস্টানদের বিবাহর যে মামলা গুলো জেলা জজের কাছে হয় হাইকোর্টে না গিয়ে তো ওই যে রকম জেলা জজের কাছে যদি আপনি কোনো মামলা করেন সে যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেটার বিরুদ্ধে আপনাকে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে তাহলে আমরা দেওয়ানির যে চারটা সেকশন কিন্তু পেয়ে গেলাম আমরা টোটালি দেখেন এখন আপনি যদি একটু হিসাব করেন সর্বনিম্ন আমরা পেয়েছি বিশ দিন তারপরে তিরিশ লিপটু আপিলের জন্য জেলা জজের ক্ষেত্র একশো বান্নতে পাচ্ছি তিরিশ আর সর্বোচ্চ পাচ্ছি আমরা নব্বই দিন আর এখন আমাদের একটা ফৌজদারি বাকি আছে একটা সেকশন এই আটটা সেকশন আপনারা একটু দয়া করে ভালো করে পড়বেন কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে কারণ যেহেতু অনেক কম জিনিস দেওয়া আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন একশো যদি আমরা দেখি এটা বলতেছে আমাদের সিআরপিসি এর কথা বলতেছে যে এখানে বলতেছে যে দেখেন হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোন আদালত দেখেন এখানে আন্ডার সিপিসি বলতেছে যে এনি কোর্ট আদার দেন দা হাইকোর্ট অর্থাৎ হাইকোর্ট ছাড়া সিআরপিসির অধীনে অন্য কোনো আদালত যদি কি করে কোন আদেশ দেয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে সেন্টেন্সটা দিবে 30 দিনের মধ্যে আপনাকে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে আমরা হাইকোর্ট ডিভিশনের ক্ষেত্রে দেখেছি সেখানে যেটা ছিল হাইকোর্ট যদি তার অরিজিনাল জুডিকশন ব্যবহার করে অথবা সেশন জজ যদি ব্যবহার করে মিত্র দণ্ড তাহলে 7 দিন ছিল এটা বলতেছে যে না সিআরপিসি এর অধীনে হাইকোর্ট ছাড়া যদি অন্যান্য কোর্ট যদি দেয় সেক্ষেত্রে আপনাকে 30 দিন আপনি সময় পাবেন এই তিরিশ দিনের মধ্যে আপনাকে আপিলটা করতে হবে আরেকটা যেটা আমাদের বলতেছে যে আন্ডার সেম কোর্ট মানে সিপিসির অধীনে যেটা আমাদের বলতেছে একশো পঞ্চাশ এবং একশো সাতান্ন বাদ দিয়ে একশো কি ছিল সর্বনিম্ন সাত দিন একশো সাতান্ন কি ছিল সর্বোচ্চ ছয় মাস বলতেছে এই দুইটা আমরা আপনারা বাদ দেন এখানে বলতেছে যে এই দুইটা বাদ দেন বাদ দেওয়ার পর বলতেছে যে দেখেন একশো পঞ্চাশ এবং সাতান্ন বাদ দিলে ষাট দিনের মধ্যে আপনাকে কি করতে হবে আপিলটা করতে হবে তাহলে ফৌজদারির ক্ষেত্রে আমরা পাচ্ছি কত সর্বনিম্ন সাত দিন পাচ্ছি তারপরে পাচ্ছি আমরা ষাট দিন তারপরে পাচ্ছি আমরা ছয় মাস এই সময়সীমার মধ্যে আপনাকে ফৌজদারির ক্ষেত্রে কাজগুলো করতে হবে আর দেওয়ানির ক্ষেত্রে আমরা পাচ্ছি বিশ দিন তিরিশ দিন তিরিশ দিন আর নব্বই দিন আর ফৌজদারির ক্ষেত্রে আমরা পাচ্ছি মাত্র সাত দিন ষাট দিন এবং হচ্ছে সর্বোচ্চ খালাসের বিরুদ্ধে আমরা পাচ্ছি আমাদের ছয় মাস তো আশা করি এটা যদি আপনি চারটা চারটাকে ভাগ করে যদি আলাদা করে নিতে পারেন যে কোনটা আপনার ফৌজদারি কোনটা দেওয়ানি আশা করি আপনারা ভুলবেন না তবে জয় যত কিছু ভুলে যান খালাসের বিরুদ্ধে আপিলের সময়সীমা ছয় মাস এটা যাতে না ভুলেন আর মৃত্যুদণ্ড যখন হাইকোর্ট বা সেশন জজ কোর্ট দিবে তখন যাতে সাত দিন সময় এই দুইটা অন্তত ভুলবেন না কারণ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এগুলা যদি আপনি ভুল করেন বা ভুলে যান তাহলে আপনার তামা দিয়ে পড়ে কিন্তু কোনো লাভ হবে না তাহলে একশো পঞ্চাশ সর্বনিম্ন সাত দিন একশো সাতান্ন সর্বোচ্চ ছয় মাস এই দুইটা যাতে অ্যাটলিস্ট আপনাদের কিন্তু মনে থাকে তো আমরা আমাদের যে তামাদি আইন আছে তামাদি আইনটা আমরা চারটা ক্লাসে বিভক্ত করেছিলাম তো আমার মনে হয় আরো একটা রিভিউ ক্লাস রিভিশন ক্লাস নিতে হবে আপনাদের জন্য তো যাই হোক এর শেষের অংশ যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের একশো থেকে একশো তিরাশি পর্যন্ত আপনি যদি চলে যান এটা বলতেছে দেখেন অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয় আলোচনা করে যেইটা দশ দিন থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত সময় আছে যেমন আপনি ষাট বছর ম্যাক্সিমামে পাবেন কোনটা যেটা মর্গেজ সংক্রান্ত বিষয় রিডেমশন সংক্রান্ত বিষয় সরকারের মামলা সংক্রান্ত বিষয় যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু লম্বা চড়া সময় দেওয়া আছে তো আপনাদেরকে আমরা যে জিনিসগুলো বললাম এই যে দশটা সেকশনের কথা বলছি দয়া করে এগুলো আলাদা করে লিখে একদম যাতে আপনার ফরস্ত থাকে আর পাশাপাশি একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন এই আটটা টোটাল এই আঠারোটা সেকশন যাতে আপনি কোনোভাবেই ভুল না করেন যদি আসার সম্ভাবনা থাকে এখান থেকে আসবে বাকি অন্যগুলো আপনার জন্য ফিফটি পারসেন্ট আসতেও পারে নাও আসতে পারে যদি আপনার কাছে বাংলাটা থাকে আপনি জাস্ট বাংলাটা একবার রিডিং পড়ে দেখবেন আর যেই জিনিসটা আপনাদেরকে আমরা বললাম যেমন ধরেন যে সাঁত্রিশ থেকে একশো আপনার বারো পর্যন্ত এই যে এত লম্বা চড়া অনুচ্ছেদে তামা দিয়ে হচ্ছে তিন বছর এইটা জাস্ট একটু মনে রাখেন তাতে আপনার অনেকটা আপনার কনফিডেন্সটা বাড়বে যে না আপনি অনেক কিছু জানেন একশো সাঁত্রিশ থেকে একশো বারো এত লম্বা চোরাটা একবারেই মনে থাকলো আর অন্যভাবে রিভার্স মনে রাখেন যে যে কোনো প্রকারের ঋণ যে কোনো প্রকারের আপনার যে টাকা পয়সার লেনদেন এগুলোর তামাদি হচ্ছে আপনার কত তিন বছর আর যে কোনো প্রকারের বন্ধন সংক্রান্ত বিষয় এগুলো তামাদি হচ্ছে আপনার ষাট বছর মনে রাখবেন যখন আপনার কাছে বিভিন্ন রকমের ব্যাকআপ থাকবে আপনি একটা ভুলে গেলেও কিন্তু আরেকটা দিয়ে আপনি কাজটা চালাইতে পারবেন তো মোটামুটি এটা ছিল আর আজকে আমরা আপনাদেরকে তামাদি দিয়ে এটা আরেকবার একটু স্মরণ করাই দিতে চাই যারা হয়তো এক দুইজন নতুন আছেন এই কোর্সে অথবা এইটি করার সময় যদি আপনাদের কোনো সেকশনে যদি আপনার কনফিউশন থাকে সাথে সাথে আপনারা জিজ্ঞাসা করবেন পারমিশন দেওয়া আছে কারণ এগুলো আপনি যদি এখন যদি জিজ্ঞাসা না করেন পরে কিন্তু আপনার এই কনফিউশনটার জন্য আমরা পৃথক করে কিন্তু অন্য ক্লাসের মাঝে আপনাকে সময় দিতে পারবো না এই জন্য পারমিশনটা দেওয়া আছে এখন থেকে আমি আপনাকে এই যে জাস্ট আগামী দশ মিনিটের মধ্যে প্রতিটা সেকশন আপনাকে বলার চেষ্টা করব ওই সেকশনে যদি আপনার কোনো কনফিউশন থাকে যে ভাই এটা কেন হচ্ছে সাথে সাথে প্রশ্ন করবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো দেখেন এক নাম্বার যে সেকশন এটা আমরা আপনাদেরকে বলেছি এক নাম্বারটা যখন আপনি পড়বেন এক নাম্বার সাথে আপনি আরো কিছু সেকশন মিলিয়ে পড়বেন তারপর আমরা বলি এক নাম্বার সেকশন আপনি যখন পড়বেন আপনার মাথার মধ্যে তিনটা জিনিস থাকবে যেমন আইনটার নাম কি আইনটার নাম হচ্ছে লিমিটেশন এক নাইনটিন জিরো এইট অর্থাৎ উনিশশো আট সালের তামাদি আইন এর এক্সটেন্ডটা আপনি দেখবেন যে এটা কোথায় প্রযোজ্য এটা সারা বাংলাদেশে প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে প্রযোজ্য হবে না সব জায়গায় প্রযোজ্য আর আমরা বলেছি যে কুমেন্সমেন্ট এটার একাধিক নাম আছে এগুলো মনে রাখবেন কুমেন্সমেন্ট হচ্ছে যে আইনটা প্রয়োগের সময় সীমা কখন থেকে তো এই যে আইনটা এটা হচ্ছে একটা প্রসপেকটিভ ল আর যারা এই এর আগের ক্লাসগুলো করেননি যখনই আমরা একটা অ্যাক্ট শুনবো যেমন লিমিটেশন অ্যাক্ট আমাদের দুইটা ডেট মনে আসবে একটা হচ্ছে আইনটা কবে পাশ হইলো কবে থেকে কার্যকর যদি কোনো আইন পাশের তারিখের পূর্ববর্তী থেকে কার্যকর হয় তখন তাকে আমরা বলি রেট্রোস্পেকটিভ ল আর যখন আইনটা যেদিন পাস হইল সেখান থেকে ভবিষ্যতে কার্যকর হবে যেমন তামাদি আইন আমাদের উনিশশো সালে পাশ হয়েছে কার্যকর জানুয়ারির এক তারিখ উনিশশো নয় থেকে কার্যকর তো এই জন্য এটাকে বলতেছি আমরা এটা প্রসপেকটিভ ল এইটাকে আমরা বলতেছি এটার হচ্ছে ইনএক্টমেন্ট ডেট আর একটা হচ্ছে ইনফোর্সমেন্ট ডেট ইনেক্টমেন্ট ডেট হচ্ছে যেই তারিখে আইনটা পাস করা হয়েছে যেমন উনিশশো আট সালে পাস করা হয়েছে আর ইনফোর্সমেন্ট ডেট হচ্ছে আইনটা যে দিন থেকে কার্যকর অর্থাৎ উনিশশো সালে জানুয়ারি থেকে তো এর জন্য আপনার এক নাম্বার সেকশন পড়ার সাথে যাতে আপনার আর কোনো কনফিউশন না থাকে এখান থেকে কিন্তু তিন চারটা এমসি কিউ হতেই পারে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তিন চারটা এমসি কিন্তু হইতে পারে এখন এই যে এক নাম্বার সেকশন পড়লেন আমরা বলেছি এক নাম্বারের সাথে আপনি কয় নাম্বার মিলাবেন এক নাম্বারের সাথে আপনি মিলাবেন এগারো নাম্বারটা কেন এগারো নাম্বার বলতেছে যে দেখেন এগারো নাম্বারটা একটু দেখেন সুড অন ফরেন কন্ট্রাক্ট অর্থাৎ বিদেশি চুক্তির ক্ষেত্রে তামাদি আইনের কি প্রভাব এটা আপনি এক নাম্বারের সাথে মিলাবেন কেন এক নাম্বারে আপনি এক্সটেন্ড পড়ছেন তামাদি আইন কোথায় প্রযোজ্য এগারো নাম্বার বলতেছে বিদেশি চুক্তির ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এইটা জাস্ট আপনি হেডিংটা মনে রাখবেন যে এক নম্বরে আমরা পড়ছি তামা দিয়ে সারা বাংলাদেশে প্রযোজ্য এগারো নম্বরে আমরা এইটার সাথে মিলিয়ে পড়তেছি বিদেশি চুক্তির যদি মামলা বাংলাদেশে হয় তামা দিয়ে প্রযোজ্য এখন এই এক নম্বরে আমরা একটু রিভাইজ করে পড়ছি কি যে তাহলে তামা দিয়ে কোথায় প্রযোজ্য না তো আমরা এর সাথে আপনাদেরকে কিন্তু দশ নম্বরটা একটু মিলিয়ে পড়ার জন্য বলেছি যে ট্রাস্টের ক্ষেত্রে তামা দিয়ে প্রযোজ্য না অর্থাৎ ট্রাস্টের যে কোনো প্রকার হিসাব কাছ থেকে আপনি একশো বছর পরেও আদায় করে নিতে পারবেন সেই ট্রাস্টি বা তার যে অনুসারী আছে উত্তরাধিকারী আছে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তো তাহলে দেখেন এক নম্বরের সাথে আমরা দশ এবং এগারো দুইটাই কিন্তু মিলিয়ে পড়লাম আরেকটা সেকশন বলেছিলাম যে উনত্রিশ নাম্বারটা আপনি মিলাইয়া পড়বেন তাহলে আজকে আপনি এক নাম্বার পড়লেন তা আমাদের সারা বাংলাদেশে প্রযোজ্য এমনকি বিদেশি চুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য যদি বাংলাদেশে মামলা হয় তবে যেই আমরা বললাম ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য না তাহলে আমরা এক দশ আর এগারো এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়ছি যে ভিডিওটা রেকর্ড করা আছে আপনি সেখান থেকে আরো একটু ডিটেলে দেখে নেবেন আর উনত্রিশ নাম্বারটা সেভিং এবং রিপিল একসাথে মিলিয়ে পড়ার জন্য বলেছি কারণ উনত্রিশ নাম্বারের চারটা অপশন ছিল যেখানে তামাদি আইন প্রযোজ্য না কোথায় চুক্তি আইনের পঁচিশ ধারা এখন এই চুক্তি আইনের পঁচিশ ধারা আছে কি যে চুক্তিতে কোনো বিনিময় নাই সেই চুক্তিটার ক্ষেত্রে কি তামাদি আইন প্রযোজ্য না বিশেষ আইনে তামাদি আইন প্রযোজ্য না ডিভোর্স অ্যাক্টে তামাদি আইন প্রযোজ্য না আর বাংলাদেশের যে অঞ্চলে ইজমেন্ট একটা কার্যকর সে অঞ্চলে তামাদি আইনের ছাব্বিশ সাতাশ এবং দুই ধারা সংজ্ঞা প্রযোজ্য না আশা করি এই যে চারটা সেকশনের কথা বললাম আমরা এক নাম্বার ১১ নাম্বার দশ নাম্বার উনত্রিশ এইটা যখন আপনি একসাথে একদিনে মিলিয়ে পড়বেন আপনার কাছে মনে হবে যে না আপনি তামাদি পড়া শিখতেছেন তো যাই হোক এখন আসি আমরা দুই নাম্বারে ডেফিনেশন কিছু দেওয়া আছে এই ডেফিনেশন কিভাবে পড়তে হয় এটাও আমরা আপনাদেরকে এর আগে সম্ভবত প্রথম ক্লাসে পড়িয়েছিলাম তারপর ওই ডেফিনেশন নিয়ে আমরা কথা বলি নাই জাস্ট একটু আপনাদেরকে আজকে ডেফিনেশনটা একটু পড়িয়ে দেই যে আসলে এই ডেফিনেশন জিনিসটা কেন গুরুত্বপূর্ণ তো মনে রাখবেন যে দেখেন আপনি যদি 10 নাম্বারটা দেখেন ক্লজ যদি সেকশন 2 আপনি যদি ক্লজ 10 দেখেন বলতেছে যে সু ডাজ নট ইনক্লুড আপিল এন্ড অ্যাপ্লিকেশন অথচ আপনি যদি কোর্ট আইন যখন পড়বেন যদি কখনো আপনি কোর্ট ফি আইন পড়েন সেখানে লেখা আছে সুট ইনক্লুড আপিল এন্ড অ্যাপ্লিকেশন এর এর মানেটা মানে হচ্ছে আইনের মধ্যে যে সংজ্ঞাগুলো ব্যবহার করা আছে এগুলার ব্যবহারিক অর্থ নিলে আমাদেরকে হবে না দুই দুই নাম্বারটা দেখতে হবে কি মিনস করতেছে এটা আমাদেরকে বুঝতে হবে যদি দুই নাম্বারেও না থাকে তখন আমরা জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে আঠারোশো সালের সেটা থেকে আমরা ড্রাইভ করি যেমন হি ইনক্লুড সি অর্থাৎ আপনি আমরা পুরুষ লিঙ্গ হইলে হি ব্যবহার করি স্ত্রী হইলে সি ব্যবহার করি আইনের ক্ষেত্রে হি সি বলে কিছুই নেই যা কিছু আছে সব হচ্ছে হি আইনের ক্ষেত্রে এক বছর বহু বছর বলে কোনো শব্দ নাই যা আছে সবই এক বছর এখন এগুলা যে আছে এগুলো আপনি যখন জেনারেল ক্লজেস এক্স পড়বেন অথবা ওই আইনের ডেফিনেশন যখন পড়বেন তখনই আপনার কিন্তু বুঝে আসবে এখন আমরা যে প্রথমে আপনাদেরকে বললাম দশ নম্বরে ক্ষেত্রে কি ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য না এখন এগারো নম্বরে আপনি দেখেন সাবক্লোজ এগারো তো বলতেছে যে ট্রাস্টি বলতে আসলে কাকে বুঝাবে এই জন্য আপনার কিন্তু এই সংজ্ঞাগুলো আপনাকে সাবক্লোজ সব মনে রাখতে হবে এটা আপনাকে মনেই রাখতে হবে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে আপনার এই যে ট্রাস্টি এই যে হুবো বেটে উঠাই দিতে পারে যে ট্রাস্টি ডাজ নট ইনক্লুড কি ইনক্লুড করে না এক নাম্বার হচ্ছে বেনামদার এই বেনামদার মানে কি আপনি যদি দেখেন উনিশশো সালের আগে কি হইতো যে টাকা পয়সা আপনি ইনকাম করতেছেন আপনার নামে সম্পত্তি না ক্রয় করে আপনি আপনার বাসায় কাজ করে কাজের লোকের নামে সম্পত্তি ক্রয় করতে পারতেন যখন আপনার প্রয়োজন থাকতো আপনি তার কাছ থেকে এগুলো নিতে পারতেন অর্থাৎ আপনি নিজের প্রয়োজনে অন্যের নামে সম্পত্তি ক্রয় করতে পারতেন কিন্তু উনিশশো সালে আমাদের ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সে এই যে বেনামি সম্পত্তি এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার সম্পত্তি আপনি নিজ নামে ক্রয় করবেন আপনার প্রয়োজনে আরেকজনের নামে ক্রয় করতে পারবেন না সেখানে ক্রিস্টাল ক্লিয়ার বলা আছে দলিল যার নামে সম্পত্তির মালিক উনি টাকা কে দিলো সেটা দেখার বিষয় না তাহলে আপনারা এই যে ট্রাস্টি বলতেছে যে ট্রাস্টি ডাজ নট ইনক্লুড বেনামদার এইখানে তিনটা শব্দ আছে এইটা আপনাকে মনে রাখতেই হবে যদি আপনার এমসিকিউটা খুব কঠিন হয় এটা কিন্তু ঢুকায় দিতে পারে যে ট্রাস্টি ডাজ নট ইনক্লুড কোনটাকে ইনক্লুড করে না চারটা অপশন দিতে পারে এখানে তিনটা আছে একটা হচ্ছে বেনামদার একটা হচ্ছে মর্গেজ যেই মর্গেজি যিনি আছেন যে আর কাছ থেকে কি আছে পজিশনটা আছে আরেকটা হচ্ছে জাস্ট আরেকটা যদি আমরা দেখি আরেকটা হচ্ছে যে অবৈধ দখলদার যিনি রং ডুয়ার অর্থাৎ যে অবৈধভাবে কোনো সম্পত্তির দখলে আছে যার কোনো টাইটেল নাই তাহলে এই এগারো নম্বর সাবক্লজ যখন আপনি পড়বেন এখানে আপনার মাথায় যাতে থাকে যে এখানে তিনটা জিনিস আছে যে এটা কি ট্রাস্টের অন্তর্ভুক্ত না আমরা যে ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজনা বলতেছি এই তিনজন ব্যক্তি ট্রাস্টি হবে না তাহলে এক নাম্বার হচ্ছে বেনামদা দুই নাম্বার হচ্ছে যিনি মর্গেজি তিন নাম্বার হচ্ছে যিনি অবৈধ দখলদার যার কোনো টাইটেল নাই এরা ট্রাস্টের অন্তর্ভুক্ত হবে না এই রকম ভাবে আপনি যদি এনআই অ্যাক্ট পড়েন অথবা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট পড়েন সেক্ষেত্রে আপনি প্রমিজারি নোট সম্পর্ক একটু শুনতে পারেন যে প্রমিজারি নোট কি সহজ বাংলায় যদি বলি প্রমিসারি নোট হচ্ছে একটা সাদা কাগজ আমি লিখে দিলাম যে আপনি আমার কাছে দশ লাখ টাকা পাবেন আমি সিগনেচার করে দিলাম আমি যে আপনারা প্রমিস করলাম এটাই হচ্ছে একটা প্রমিসারি নোট এই প্রমিসারি নোট এখন এখানে বলতেছে যে দেখেন প্রমিসারি নোট মিন্স এই শব্দটা একটু মনে রাখবেন যদি কোনো একটা ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে তারা মিন্স বলে তাহলে আপনি এই প্রমিজারি নোট এর সংজ্ঞাটা সংকুচিত হয়ে গেল মানে হচ্ছে এইখানে যেটা বলা থাকবে এটাই এর বাইরে যাওয়ার সুযোগ নাই আর যদি সেখানে তারা ইনক্লুড করে যেমন দেখেন যে প্ল্যানটিভ মানে যিনি এখানে বলতেছে ইনক্লুড তার মানে বাদির আরো সংজ্ঞা আছে আমরা জেনারেল ক্লজ একটা পাবো অন্য আইনে পাবো সংবিধানে পাবো বিভিন্ন জায়গায় পাইতে পারি সব আমরা এই তামাদি আইনে ব্যবহার করতে পারবো কারণ কারণ তারা বলতেছে যে প্ল্যান প্ল্যান্টিভ ইনক্লুড যদি তারা বলে দিত যে প্লান্টি মিনস তাহলে আপনি অন্য কোন আইন থেকে কিছু আনে ঢুকাইতে পারতেন না তামাদি আইনের ক্ষেত্রে যেমন প্রমিজারি নোটের ক্ষেত্রে বলতেছে মিনস এখানে তারা বলতেছে এনি ইনস্ট্রুমেন্ট হোয়ার বাই তার মানে এই আপনারা যখনই সংজ্ঞা পড়বেন দুইটা জিনিস মনে রাখবেন দুইটা বেশি আসবে একটা থাকবে মিনস মিনস থাকলে বুঝে নেবেন এইখানে যেটা বলতেছে এর বাইরে যাওয়ার সুযোগ নাই আর যদি ইনক্লুড থাকে তার মানে এর বাইরেও অনেক সংজ্ঞা আছে সেটাও নিতে পারবো এইখানে যেটা বলতেছে সেটাও আমরা নিতে পারবো এইরকম এগুলো আর আপনাকে সাব ক্লস সব মনে রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে যেমন ধরেন আমরা যদি সেকশন টু দেখি এর আগে আমরা বলেছি যে দেখেন এইটা হচ্ছে আমাদের সেকশন টু এটা কিন্তু সাবসেকশন ওয়ান কিন্তু না আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছি যখনই কোনো সেকশনের পথে কোন বেস লাইন থাকবে যখন কোনো সেকশনের পরে বেস লাইন থাকবে তখন সেটা সাবসেকশন হবে না সাবসেকশন শুরু হয়ে যাবে কোথায় প্রথম থেকে যদি এটা সাবসেকশন হইতো দুইয়ের এর পরেই ওয়ান থাকতো অর্থাৎ সরাসরি সেকশনটাকেই প্রথম থেকে ভাগ করা থাকতো আর আমরা আরো একটা জিনিস আপনাদেরকে বলেছি যদি দেখেন আপনি যে সেখানে ক্লজ হয় আপনি ফুল স্টপ কিন্তু পাবেন না দেখেন প্রতিটার পরেই সেমিকোলন দেওয়া আছে একটার পরেও কিন্তু ফুল স্টপ দেওয়া নেই যতগুলা সংজ্ঞা দেওয়া আছে দেখেন একটার পরেও আপনি ফুল স্টপ পাবেন না এর কারণ এগুলো ক্লজ হিসাবে তারা ব্যবহার করছে তো এই জন্য আপনারা দয়া করে একটু যে কাজটা করবেন সংজ্ঞাটা ডেফিনেশনটা শুধু এ আইনে না যে কোনো আইনের সংজ্ঞাটাই মেইন কারণ এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট বলতেছে এখন অ্যাপ্লিকেন্ট দ্বারা কাকে বুঝাবে তো তারা বলতেছে অ্যাপ্লিকেন্ট ইনক্লুড তার মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট অনেক প্রকার হইতে পারে অনেক কিছু হইতে পারে তার মধ্যে তারা এখানে কিছু ইনক্লুড করতেছে আপনার প্রয়োজন হলে আপনি আর নেন কোনো কিন্তু সমস্যা নাই তারপরে বিল অফ এক্সচেঞ্জ তারা বলতেছে এখন এই বিল অফ এক্সচেঞ্জ কি যারা হুন্ডি বুঝেন হুন্ডিও কিন্তু এক প্রকারের বিল অফ এক্সচেঞ্জ এখন এই ইনক্লুড হুন্ডি এন্ড চেক একটা কথা চিন্তা করেন এখন আপনাকে যদি সরাসরি যদি এটাই এমসি কিউ দিয়ে দেয় যে বিল অফ এক্সচেঞ্জ ইনক্লুড তারপরে আপনার চারটা অপশন দেওয়া থাকলো হুন্ডি দেওয়া থাকলো চেক দেওয়া থাকলো তারপর আপনার প্রমিজারি নোট দেওয়া থাকলো কোনোটি নয় তো আপনি যদি সংজ্ঞাটা পড়ে আপনার যদি একটা যদি মনে থাকে এতটুক যে দুই নম্বরে আমরা পড়েছি যে বিল অফ এক্সচেঞ্জ ইনক্লুড হুন্ডি এন্ড চেক এইটা এট লিস্ট আপনার ধারণা থাকতে হবে এটা কিন্তু আপনার মুখস্থ ছাড়া কিন্তু উপায় নাই তারপরে যদি আমরা আরেকটু দেখি এখানে বন্ড সম্পর্কে আলোচনা করতেছে যে বন্ড জিনিসটা কি আপনি যদি আপনার বাংলা ভাষন থাকে সেখান থেকে বাংলাও একটু পড়ার চেষ্টা করবেন তারপরে বিবাদী বিবাদীর ইংলিশটা কি ডিফেন্ডেন্ট বলা হয় তো ডিফেন্ডেন্ট কাকে বলে তার সংজ্ঞাটা এখানে কিন্তু দেওয়া আছে তারপর এই আমরা বললাম যদি এক প্রযোজ্য হয়। এই যদি আপনাকে বলা থাকে যে আসলে ইজমেন্ট কোথায় সংজ্ঞায়িত করা আছে তামাদি আইনে তো তাহলে আপনি কি করবেন এই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন আছে সেই প্রশ্নে বলা হয়েছে যে তামাদি আইনে ইজমেন্ট কত ধারা আলোচনা করা আছে তো যখন আপনার কাছে ধারার কথা উল্লেখ থাকবে তখন কিন্তু আপনি এই ক্লজে যে ফাইভে আছে এটা দেওয়ার দরকার নাই আপনি সেই ছাব্বিশ ধারাটা তুলে ধরবেন যে ছাব্বিশ ধারায় আপনার ইজমেন্ট সংক্রান্ত বলা আছে আর এই ক্লজ ফাইভে আপনার ইজমেন্টের সংজ্ঞা দেওয়া আছে দুটা জিনিস কিন্তু পৃথক একটা হচ্ছে ইজমেন্ট সম্পর্কে বলা আর একটা হচ্ছে ইসমেন্টের সংজ্ঞা দেওয়া এই জন্য ডেফিনেশন যেগুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এটা একটু দেখার চেষ্টা করবেন যেমন ফরেন কান্ট্রি বিদেশি কান্ট্রি বলতে কাকে বোঝায় যেমন আমরা বললাম যে বিদেশি চুক্তির ক্ষেত্রে তামা দিয়েন বাংলাদেশে মামলা হইলে প্রযোজ্য তাহলে এখন বিদেশি যে কান্ট্রি এটা কাকে বলে তো তারা বলতেছে বাংলাদেশের বাইরে যা কিছু আছে সবই বিদেশি কান্ট্রি এটা ছাড়া আপনি আরেকটা পাবেন যে গুড ফেড গুড ফেট বলতে কি বোঝায় তো এখানে সেই জিনিসটা বলা আছে যে আসলে গুড ফেট বলতে কি বোঝায় যে আপনার যতটুকু তল্লাশি করা প্রয়োজন যতটুকু টেক কেয়ার প্রয়োজন যতটুকু অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন ছিল সবকিছু করার পরেও যদি ভুল হয়ে যায় সেটাকে আমরা বলি যে আপনি গুড ফেইথে কাজটা করছেন কিন্তু ভুল হইছে এখানে মোটামুটি আমরা যদি দেখি এগারোটার মতো আপনার বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে এই এগারোটা সংজ্ঞায় আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি দয়া করে এগারোটা সংজ্ঞায় এক দুইবার হলে পড়ার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন বিশেষত এগারো নম্বরটা যাতে আপনি ভুল না করেন আর দশ নম্বরটা যে তামাদি আইনে সুট আপিল এবং অ্যাপ্লিকেশনকে ইনক্লুড করে না আর ট্রাস্টির ক্ষেত্রে বেনামদার মর্গেজি এবং অবৈধ দখলদার ট্রাস্টি না এই তিনটা শব্দ আপনারা একটু মনে রাখবেন তো যাক এখন যদি আমরা তাহলে আমাদের যে দুই নম্বরটা দেখলাম আর তিন নাম্বারটা এখন দেখেন তিন নাম্বারটা আপনি মনে রাখবেন যদি বাংলায় মনে রাখতে চান সেটা হচ্ছে মামলা খারিজ তিন নাম্বারটা হচ্ছে মামলা খারিজ বা ইংলিশে মনে রাখতে চাইলে আপনি মনে রাখবেন যে ডিসমিস ডিসমিস সুট আপিল অ্যাপ্লিকেশন রিভিউ পিটিশন যা কিছু আছে সব তার মানে তিন নাম্বার একটা জেনারেল সেকশন আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না আসেন তিন নাম্বার বলতেছে এটাকে কি করা দেওয়া হবে খারিজ করে দেওয়া হবে বাতিল করে দেওয়া হবে ডিসমিস করে দেওয়া হবে এখানে কিন্তু ফেরতের কথা বলা নাই এটা হচ্ছে যে শেষ তিন নাম্বারে যদি কোনো কিছু তিন নাম্বার সেকশন অনুযায়ী যদি কোনো কিছু খারিজ করা হয় এটা কিন্তু একটা ডিগ্রি হিসাবে ব্যবহৃত হবে যেটা আমরা সিপিসিতে পড়বো যে কোনটা আমাদের ডিম ডিগ্রি হবে তাহলে তিন নাম্বার সেকশন সম্পর্কে আশা করি আপনাদের যদি কনফিউশন থাকে আপনারা বলতে পারেন তিন নাম্বারের ক্ষেত্রে মনে রাখবেন তিন নাম্বারে চার নাম্বার সেকশন থেকে পঁচিশ পর্যন্ত এক্সক্লুশন এবং এক্সেপশন প্লাস ওই যে একশো তিরাশিটা আমরা পি অনুচ্ছেদের মধ্যে সময়সীমা পাচ্ছি এই দুইটার আমরা মিশ্রণ ঘটানোর পরে তারপরে যদি দেখা যায় না কি করা করা হবে। হবে। এটাকে কিন্তু ডিসমিস এমন না যে আপনার বারো বছর ছিল বারো বছর শেষ ডিসমিস করে দেওয়া হবে এমন না কারণ তখন দেখতে হবে যে ওই ব্যক্তি নাবালক ছিল কিনা যদি নাবালক থাকে সে কখন সাবালক হইলো তার হিসাবটা আমরা করব এইভাবে অর্থাৎ একশো তিরাশিটার মধ্যে যে সময়সীমা প্লাস চার ধারা থেকে পঁচিশ ধারার মধ্যে যত প্রকারের সুযোগ সুবিধা নেওয়া যায় আমরা যেগুলো এতদিন পড়লাম এগুলো নেওয়ার পরে যদি দেখা যায় যে এটা টাইম বার তখনই কিন্তু ডিসমিস করবে আর তিন নাম্বারে আমরা একটা জিনিস মনে রাখবো তিন নাম্বার সেকশনটা হচ্ছে বিচারকের জন্য ম্যান্ডাটরি তার দায়িত্ব তার দেখা যদিও বিবাদী পক্ষ তা আমাদের প্রশ্ন উপস্থাপন নাও করে তারপরে সেটা হচ্ছে আদালতের দায়িত্ব যে সে মামলাটাকে ডিসমিস করে দিবে তো বাস্তব প্র্যাকটিসে যেটা করে না বাস্তব প্র্যাকটিসে কিন্তু ডিসমিস করে না তো এই ক্ষেত্রে যারা চালাক চতুর যারা সুবিধা বেশি নিতে চান তারা একটা অ্যাপ্লিকেশন দেন যে স্যার এইটার ইস্যু গঠন করার আগেই তামাদির উপর একটা শর্ট সামারি করা করা হোক যেটাকে আমরা বলি যে শুধুমাত্র এই মামলাটা তামা দিতে বাড়িতে হবে কি হবে না এর একটা শুনানি করে তারা অর্থাৎ মামলার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগেই একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেয় যে স্যার এই মামলাটা টাইম বার অযথা আপনার সময় নষ্ট করে লাভ নাই আপনি একটা হেয়ারিং রাখেন আমি প্রমাণ করে দিব যে এটা হচ্ছে একটা টাইম বার্ড তো টাইম বার যদি হয় তাহলে তিন নম্বর সেকশন মোতাবেক আদালত সেই মামলাটা দেখতে পারবে না তো অযথা আদালতে সময় নষ্ট করে লাভ নাই তাই আদালতও বাধ্য হয় আপনার সেই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করে একটা শুনানি করতে যে এর জন্য অপর পক্ষকে নোটিশ করা হয় তো এইটা হচ্ছে তিন নাম্বারটা তো আর চার নাম্বার সেকশন আমরা আপনাদেরকে বলেছি যে চার নাম্বার হচ্ছে আদালত যদি বন্ধ থাকে এখন আদালত মানে বড় বড় কিন্তু বিল্ডিং না এই যে সুপ্রিম কোর্টের বিল্ডিং হাই কোর্টের বিল্ডিং আপনার জেলা জজ কোর্টের বিল্ডিং এগুলো আদালত না আদালত হচ্ছে একটা অথরিটির নাম আদালত হচ্ছে একটা ফোরামের নাম যদি বিচারক যদি গাছ তলায় বসেও যদি কোর্ট করে তার মানে সেদিন কোর্টটা চালু আছে তো আপনাকে ওই জন্য বুঝতে হবে কোর্ট মানে কোনো বিল্ডিং না কোর্ট গুলাই অথরিটি বসার জন্য সরকার একটা জায়গা ঠিক করে তার মানে কোর্ট হচ্ছে একটা অথরিটির নাম একটা ফোরামের নাম যে জায়গায় আপনি আপনার কমপ্লেইনটা নিবেন এখন তারা যেখানে বসবে সরকার যেখানে নির্ধারণ করে দিবে সেটাই যে ধরলাম কালকে হয়তো একটা ভূমিকম্প হইলো সুপ্রিম কোর্টের বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল তাই কি আদালত বন্ধ থাকবে জীবনও থাকবে না সরকার গেজেট জারি করে দিবে যে আরেকটা পাশের বিল্ডিং অথবা একটা খোলা মাঠে আদালত চলবে তার মানে ওই বিল্ডিংটা ধ্বংস হওয়াতে কি হইলো না আদালত বন্ধ হইলো না তাই আপনাকে বুঝতে হবে কোর্ট কখন বন্ধ হয় আর কোর্ট কি জিনিস তাহলে আপনি বুঝলেন যে কোট কোনো বিল্ডিং এর নাম না কোট কোনো জায়গার নাম না কোর্ট হচ্ছে একটা অথরিটির নাম একটা ক্ষমতার নাম তো এই জন্য দেখেন যখন মোবাইল কোড গুলা চলে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা দোকানে দোকানে যায় কি করে তারা সেখানে মামলা পরিচালনা করে এখন কোড যদি একটা জায়গা হইতো তাহলে কিন্তু তারা মামলা পরিচালনা করতে পারতো না তাই চার নাম্বার হচ্ছে যদি কোনো কারণবশত আপনার শেষ দিনে তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম যদি বলা থাকে যে যে আইনে সেখানে যদি যদি শেষ দিন কি থাকে থাকে আদালত বন্ধ তাহলে কি করবেন তো তখন আমরা বলছিলাম যে জেনারেল ক্লজেস এক বলে যেখানে তামা দিয়ে প্রযোজনা আপনি যদি জানেন শেষ দিন ছুটির দিন শেষ দিন পূর্ব নির্ধারিত ছুটি আপনার দায়িত্ব একদিন আগে মামলা করা কিন্তু তামা দিয়ে আপনাকে একটু বেশি সুবিধা দেয় তামা দিয়ে বলে যে এত ঝামেলা দরকার নাই শেষ দিনে যদি আপনি যান যদি আদালত বন্ধ থাকে পরবর্তী যে দিন খুলবে একদিন পরে খুলুক দশ দিন পরে খুলুক আর দশ বছর পরে খুলুক যেই দিন আদালত রিওপেন অর্থাৎ যে জিনিসটা আপনি বন্ধ করছেন সেটাকে ওপেন করবেন আবার যেই দিন খুলবে আপনি সেই দিন মামলাটা করতে পারবেন আর টেকনিক্যাল প্রশ্ন আছে যে সকাল বারোটা পর্যন্ত আদালত খোলা ছিল তারপরে বন্ধ তো আমরা কি ধরবো আদালত খোলা না বন্ধ তো মনে রাখবেন আদালতের যে ওয়ার্কিং ডে হচ্ছে ফুল যদি দুপুর দুইটা দিকেও যেটা আদালত বন্ধ হয়ে যায় তার মানে আদালত বন্ধ আদালত তার ওয়ার্কিং ডে সম্পূর্ণ যদি খোলা না থাকে বিভিন্ন আদালতের পর্যবেক্ষণ থেকে এটাই বলা হচ্ছে যে টোটাল সময়টা এমন না যে সকালে খুললো দুই ঘন্টা ছিল বন্ধ হয়ে গেল তার মানে সেদিন বন্ধ এটা জাস্ট যদিও এখানে নাই বিভিন্ন মামলার পর্যবেক্ষণ থেকে এতটুকু আপনারা নিজের জানার জন্য বুঝতে পারেন যে আদালত খোলা মানে তার সকাল থেকে সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত তার ওয়ার্কিং ডে ততক্ষণ পর্যন্ত তাকে খোলা থাকতে হবে তো পাঁচ নাম্বারের ক্ষেত্রে আমরা আসি পাঁচ নাম্বার হচ্ছে তিন নাম্বারের ব্যতিক্রম তিন নাম্বার বলছে সময় মতো না আসলে দেখবো না মামলা খারিজ করে দিব ডিসমিস করে দিব এখন পাঁচ নাম্বার বলতেছে যে ভাই এত কঠিন হইলে তো হবে না আমাকে কিছু সময় দেন তো পাঁচ নাম্বার বলতেছে আমি সময় দিতে পারলো আপনাকে দুই কাজে সময় দিতে পারবো না একটা হচ্ছে দেওয়ানি মূল মামলা দাখিল করা আর একটা হচ্ছে ডিক্রি জারি এক্সিকিউশনের ক্ষেত্রে আমার কোনো শক্তি নাই আমি বাড়াইতে পারবো না তো তাহলে কিসে বাড়াইতে পারবো বলতেছে যেগুলার সময়সীমা কম যেমন আমরা আপিলে পড়েছি কত সর্বোচ্চ আমরা ছয় মাস সময় পাচ্ছি সর্বনিম্ন সাত দিন তো এখন আপনি যদি সাত দিন একটা সময় পান আপনি পাঁচ দিন অসুস্থই থাকতে পারেন আপনি কখন আপিলটা রেডি করবেন কখন সাবমিট করবেন তো এই রকম পাঁচ নাম্বার বলতেছে যদি দেওয়ানি মূল মামলা ব্যতীত এবং ডিক্রি জারি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আপিল রিভিউ ডিভিশনের ক্ষেত্রে যদি আপনি আদালতকে দেরি হওয়ার কারণটা যদি সন্তুষ্ট করাইতে পারেন আদালত তার ক্ষমতা বলে চাইলেই এমন না যে আপনাকে সে দিতে বাধ্য চাইলে আপনার যেই কয়টা দিন আপনার আপনি আসেন নাই এই সময়টা আপনাকে বাদ দিয়ে দিতে পারে বলতে পারে যে ঠিক আছে আপনি মামলাটা দাখিল করেন তবে আমরা আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছিলাম বিচারক সন্তুষ্ট হইলেও বিচারকের ক্ষমতা থাকবে না যদি অপরপক্ষ কি করে তামাদি সময়টা অতিক্রান্ত হওয়ার পর কাজ করে ফেলে যেমন আমরা উদাহরণ দিয়েছি বিবাহের ক্ষেত্রে যদি একজন ওয়াইফ সে ডিভোর্সের মামলা করে সে ডিভোর্সের ডিগ্রি পাওয়ার পর তিন মাস অপেক্ষা করলো এখন তিন মাসের মধ্যে আপনি কি করলেন অসুস্থ হয়ে গেলেন আপনি আরো এক মাস হসপিটালে ছিলেন এখন চার মাস পরে আপনি হসপিটালে ডকুমেন্ট নিয়ে গেলেন বিচারক সন্তুষ্ট হইলো যে উপযুক্ত কারণ ছিল কিন্তু এই আপনার ওয়াইফ যদি তিন মাস পরে অন্য কোথাও বিয়ে শি করে ফেলে তাহলে ওই বিচারকের আর ক্ষমতা নাই যে সে সন্তুষ্ট হইলো আপিলটা এলাও করবে এজন্য নাম্বারকে বলা হয় জন্য পাঁচ অর্থাৎ সন্তুষ্ট করাইলেও তাকে দেখতে হয় অপর কি করলো অপরপক্ষ আপিলের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সে কি তার অবস্থায় আছে না সে কোনো কাজ করলো যদি সে এমন কোনো কাজ করে যেটা থেকে রিভার্ট করা সম্ভব না ডিস্ট্রিবিউশনে আনা সম্ভব না তাহলে বিচারকের ওই ক্ষমতা নাই যে সে আপিলটাকে অ্যালাউ করবে কারণ একটাই ওই মহিলা তিন মাসে অপেক্ষা করছে তার স্বামী আপিল করবে কি করবে না যেহেতু তিন মাস অতিক্রান্ত হয়েছে সে নতুন করে বিয়ে করছে এখন তার নতুন সংসারে হস্তক্ষেপ করার মতো আইনগত অধিকার না তার পূর্বের স্বামীর আছে না আদালতের আছে তো তাহলে আমরা বুঝব পাঁচ নাম্বারটা আমাদেরকে শুধু যেই আপিল রিভিউ রিভিশন যেগুলোতে যেগুলাতে সময়সীমা কম এগুলার ক্ষেত্রে সাফিসিয়েন্ট কজ যদি আমরা দেখাইতে পারি যেমন উকিল সাহেব অ্যাডভোকেট সাহেব কাউন্সিল সাহেব উনি অসুস্থ হয়ে গেলেন এখন আপনার আজকে শেষ দিন এখন কাগজপাতি সবকিছু তার কাছে আপনি চাইলেও আজকে নতুন আইনজীবীর মাধ্যমে আপিলটা দাখিল করতে পারবেন না এটা ছাড়া এখানে নির্দিষ্ট কোনো কারণ দেওয়া নাই এই কারণ না দেওয়ার একটাই কারণ হচ্ছে কারণ নতুন নতুন কারণ আসবে ওই জন্য তারা একটা ওপেন রাখছে যে যত প্রকারের নতুন কারণ হইতে পারে যদি আদালতকে আপনি সন্তুষ্ট করাইতে পারেন তাহলে আপিল জিবিউ ডিভিশন এগুলার ক্ষেত্রে সময়টা একটু বাড়িয়ে দেওয়া যাবে আমরা আপনাদেরকে বলি ছয় সাত আট এরা হচ্ছে তিন ভাই জড়ুয়া ভাই এদেরকে আপনি পৃথক করলে ভুল করবেন এই তিনটাকে আপনাকে একসাথেই পড়তে হবে ছয় নাম্বার তিনটা কথা বলে যদি কেউ মাইনর থাকে কেউ ইনসেন্ট থাকে কেউ এডিয়েট থাকে সহজ কথা হচ্ছে এরা যখন এখান থেকে সুস্থ হবে অর্থাৎ নাবালক যখন সাকাল সাবালক হবে পাগল যখন ভালো হবে জড়বুদ্ধি বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন সুস্থ হবে তখন সে মামলা করবে এটা হচ্ছে সাবসেকশন ওয়ান একদম একটা সিম্পল কথা বলে তারপরে সাবসেকশন টু আর একটা কথা বলে যে যদি এই ব্যক্তিগুলার এই যে ডিসএবিলিটি একজন ব্যক্তি যদি দুইটা ডিবিসিএলএবিলিটি হয় অর্থাৎ সে তো না বালক আঠারো সাবালক হবে আঠারো বছরের দিন সে আবার পাগল হয়ে গেল তখন কি হবে তো বলতেছে যদি কোনো ব্যক্তির একাধিক ডিসএবিলিটি থাকে তাহলে প্রতিটা থেকে যখন সে মুক্ত হবে তারপরে সে মামলাটা করতে পারবে এখন সাবসেকশন থ্রি যে কথাটা বলে সেটা হচ্ছে যে এরা এই নাবালক অবস্থায় এই পাগল অবস্থায় এই জড় অবস্থায় তো মারাও যাইতে পারে তাই না আঠারো বছরে সে সাবালক হইলেও পাগল হয়ে গেল তিরিশ বছর বয়সে সে মারা গেল তো তখন কি হবে বলতেছে তার যদি লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকে তারা মামলা করতে পারবে তো আইনে সাবসেকশন ফোর দিয়ে আবার বলতেছে যদি তাদের রিপ্রেজেন্টেটিভ এরকম নাবালক হয় পাগল হয় জড়বুদ্ধি হয় তখন কি হবে বলতেছে উপরে যে দুটা ছিল ওগুলা রিপিট করতে থাকবে মানে একজন যখন সুস্থ সবল ব্যক্তি না আসবে তাদের জন্য থাকবে করি নাম্বারটা আপনারা বুঝতে পারবেন যে ছয় নাম্বারে তিন প্রকারের ডিসেবিলিটির কথা বলা আছে তিন প্রকারের ব্যক্তির কথা বলা আছে সহজ কথা হচ্ছে এই সমস্ত ডিসেবিলিটি থেকে যখন মুক্ত হবে তখন তারা মামলা করবে যদি তাদের কোন ব্যক্তির একাধিক ডিসএবিলিটি থাকে একাধিকটা থেকে যখন মুক্ত হবে তখন মামলা করবে যদি তাদের উত্তরাধিকারীরা এরকম ডিসএবল হয় তাহলে তারা যখন সুস্থ হবে তখন মামলা করবে যদি তারাও সুস্থ না হয় এটা চলতে থাকবে কন্টিনিউ কোন পর্যন্ত শেষ হবে আইনে কিছু বলা নাই আইনে বলা হচ্ছে ওয়ান এবং টু রিপিট করবে এখন এই ছয় নাম্বারটা আপনি তো সহজভাবে বুঝলেন ছয় বলতেছে যে না আমার সাথে আট নাম্বারে মিলায় পড়বা কেন এই রকম নাবালক যখন সাবালক হবে অর্থাৎ নাবালকের বয়স আজকে বারো বছর আগামী ছয় বছর পরে সে সাবালক হইল তো তখন আই আট নাম্বার বলতেছে যে প্রিএমশন বা হক সুপার যে মামলা এই ক্ষেত্রে আপনি ছয় দ্বারা সুবিধা নিতে পারবেন না আপনি নাবালক ছিলেন বলে আপনার জন্য তামাদি স্থগিত থাকবে না আর আপনি যখন এই ছয় ধারার আশ্রয় নিবেন এই যে তিন শ্রেণীর ব্যক্তি যে কোনো মামলা পরবর্তীতে আপনি যখন সিজ হবেন আপনি যখন সুস্থ হবেন তিন বছরের বেশি সময় পাবেন না তার মানে ছয় দ্বারাই যে ডিসেবিলিটি আপনি যদি কাউকে ছয় দ্বারাই সুবিধা দেন আট ধারা আপনাকে রেস্ট্রিকশন বলতেছে যে হক সুপার ক্ষেত্রে প্রযোজ্য না মানে প্রিএমশন অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ এদের তামাদি স্থগিত থাকবে না আর একটা হচ্ছে এরা যখন এই সমস্ত ডিসেবিলিটি থেকে সুস্থ হবে তখন তারা সর্বোচ্চ কি পাবে মাত্র তিন বছর সময় পাবে সহজ একটা কথা বলি যদি কোনো ব্যক্তি নাবালক তো ধরলাম তার একটা মামলা করার সময় সীমা হচ্ছে বারো বছর দখল উদ্ধারের তো সে নাবালক থাকার কারণে ছয় দ্বারা সে সুবিধা নিবে অর্থাৎ সে আগামী এখন যেহেতু তার বয়স বারো বছর আগামী ছয় বছর পরে সে মুক্ত হবে অর্থাৎ হইল তার বছর বছর ছিল চলে তো ছয় নর্মাল হিসাব করলে আমরা ওই ব্যক্তি আরো ছয় বছর কিন্তু সময় পায় মামলা করার জন্য যেহেতু বারো বছরের সময় কিন্তু তামাদি আইন বলতেছে না আপনি ছয় দ্বারা সুবিধা নিছেন আপনার ওই ছয় বছর আর হবে না আপনি আঠারো বছর হইছেন আপনাকে সর্বোচ্চ আমি তিন বছর সময় দিব অর্থাৎ আট ধারা বলতেছে ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স অর্থাৎ তার যে আরো ছয় বছর ছিল তামাধি সেটা কমে তিন বছর হয়ে যাবে তো এর জন্য ছয় ধারার সাথে সবসময় আট ধারা কে মিলিয়ে পড়বেন আর মাঝখান দিয়ে সাত ছোট্ট একটা কথা বলে যে যদি কোনো মামলায় যদি কোনো বিষয়বস্তুতে যদি কোনো আপনার সুট দাখিল করার ক্ষেত্রে একাধিক ব্যক্তি জিম্মা দ্বারা হয় দায়িত্ব থাকে একের অধিক ব্যক্তি এখন তাদের মধ্যে পাগল থাকে নাবালক থাকে তখন কি হবে তো বলতেছে জাস্ট একটা উদাহরণ যদি আমরা দেই একজন ব্যক্তি নাবালক একজন ব্যক্তি হচ্ছে পাগল এখন এই তামাদি বলতেছে নরমালি আমরা জানি নাবালক যখন সাবালক হবে পাগল যখন ভালো হবে সে মামলা করবে কিন্তু সাদরা বলতেছে এদের একজন যখন কি ডিসেবল মুক্ত হবে যেমন নাবালক যখন সাবালক হয়ে গেল আঠারো বছর বয়সে এখন তার বিরুদ্ধে মামলাটা এটা চলবে কি চলবে না সাদরা বলতেছে এখন দেখতে হবে যে ব্যক্তি পাগল সে কি এই মামলাটার ক্ষেত্রে প্রপার পার্টি কিনা অর্থাৎ সে নানা প্রকার যে সমস্ত দায়িত্ব লাইবিলিটি আছে সেগুলো তাকে বাদ দিয়ে যদি ডিসচার্জ করা যায় তাহলে শুরু হয়ে যাবে আর যদি দেখা যায় যে না তার স্বাক্ষর প্রয়োজন তার সম্মতির প্রয়োজন অর্থাৎ তার তাকে ছাড়া এই মামলাটা ডিসচার্জ করা সম্ভব না তাহলে এই যে সুস্থ ব্যক্তির পক্ষেও তামাদিটা স্থগিত থাকবে যতদিন পর্যন্ত ওই যে ডিসেবল ব্যক্তিরা তারা সুস্থ না হচ্ছে তাহলে সাত নম্বর বলে একাধিক যদি ডিসেবল ব্যক্তি থাকে যদি কেউ যদি যদি সবার প্রয়োজন পড়ে কোনো মামলা ইয়া করার জন্য ডিসচার্জ করার জন্য তাহলে তো আমাদের এটা বন্ধ থাকবে আর যদি যে কোনো একজন যদি যে কোনো প্রকারের লাইবিলিটি যদি ডিসচার্জ করে দিতে পারে তাহলে তো আমাদের এটা রানিং থাকবে বন্ধ হবে না তো সবসময় আপনারা ছয় সাত এবং আট এই তিনটাকে একসাথে পড়বেন আর নয় নাম্বার যে কথাটা বলে সেটা বলে যে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একবার যখন শুরু হয়ে যাবে আপনি হিসাব করবেন তখন কি হবে না আর বন্ধ থাকবে না একটা উদাহরণ ধরেন যে একজন ব্যক্তি আঠারো বছর বয়সে সে কি হইলো নাবালক থেকে সাবালক হইলো আঠারো বছর একদিন পর্যন্ত সে সুস্থ ছিল অর্থাৎ মাঝখানে একটা দিন সুস্থ ছিল আঠারো বছরে তার বিরুদ্ধে তামাদি শুরু হইলো মামলা করার সময়সীমা তিন বছর এখন একদিন সুস্থ থাকার পর দ্বিতীয় দিন সে পাগল হয়ে গেল তো নয় ধারা বলতেছে তার জন্য তো আমাদের এটা স্থগিত থাকবে না তিন বছর অতিক্রান্ত হইলে তার সময়সীমা শেষ যদিও সে পাগল হোক তাহলে পাগলটা কখন হইতে হইতো এই আঠারো বছর যে দিন হচ্ছে তার আগেই তাকে পাগল হইতে হবে যদি সে একদিনও সুস্থ থাকে নয় ধারা বলতেছে যে না আমি আর ঢুকবো না আমি চলতেই থাকবো তার মানে সময়ের অভিরাম চলম যেটাকে বলে একবার যদি শুরু হয় সেটা শেষ হবে আমরা তামা দিয়ে দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয় যে সময় কখন চালু হয় সময় কখন শেষ হয় যত প্রকার আমরা এডিশন করি শেষের দিক থেকে এডিশন করি যেমন আমরা বারো নম্বরে পড়েছি যে প্রথম দিনটা বাদ দিব যতদিন ডিগ্রি পাওয়ার ডিগ্রি সার্টিফিকেট কপি সময় সময়সীমা সেগুলো আমরা পরবর্তীতে অ্যাড করি তার মানে হচ্ছে তামা দিয়ে এনে কখন সময়টা শুরু হয় এটা যদি আপনি বুঝতে পারেন আর কখন সময়টা শেষ হয় এই জিনিসটা যদি আর বুঝতে পারেন আর মাঝখানে যত প্রকার সুবিধা আপনি নিতে পারেন এগুলো যখন আপনি একসাথে বসানো যদি একবার শিখতে পারেন আশা করি কোনোদিন আর আপনি তামাদি আইনটা ভুলবেন না তাহলে আমাদের ছয় সাত আট এই তিনটা একসাথে আর সাথে ছিল নয় নাম্বার সময়ের অভিরাম চলন বারো নাম্বারটা আমরা পড়িয়ে দিয়েছি যে চারটা কথা বলে কজ অফ হবে মামলার কারণ যেদিন হবে ওই দিনটা বাদ দিবো যতদিন লাগবে আদালতে ডিগ্রি পাইতে জাজমেন্ট পাইতে অর্ডারের কপি পাইতে আরবিট্রেশনের কপি পাইতে যে সময়টা আদালত নিবে সেই সময়টা আপনি হিসাব করে অ্যাড করে দিতে পারবেন পরবর্তীতে তেরো নম্বরটা বলে যার বিরুদ্ধে আপনি মামলা করবেন যিনি ডিফেন্ডেন্ট হবে উনি যদি দেশের বাইরে থাকে বাংলাদেশে ভূখণ্ডের বাইরে থাকে যতদিন বাইরে থাকলো ততদিন আপনি কি করতে পারবেন আপনার তামাদি থেকে বাদ দিতে পারবেন চোদ্দ নম্বরটা যে কথাটা বলে সেটা হচ্ছে যদি আপনি সরল বিশ্বাসে যে আমরা গুড ফেথ যে শব্দটা পড়ছি আমরা ডেফিনেশনে গুড ফেইথ বলে একটা শব্দ পড়ছি এই যে বোনাফাইট বা গুড ফেইতে মানে হচ্ছে আপনার যত প্রকার তল্লাশি করার প্রয়োজন ছিল আপনি তল্লাশি করে তারপরে মামলাটা দাখিল করলেন কিন্তু দেখা গেলো যে আপনি ভুল আদালতে মামলাটা দাখিল করে বসে আছেন। এই ক্ষেত্রে বোনাফাইড মিস্টেক বলা হয় অর্থাৎ আপনার কোনো খারাপ ইন্টেনশন ছিল না আপনার কোনো মেলাফাইড ইন্টেনশন ছিল না এরকম যদি আপনি মামলা দাখিল করেন সেটা আদালতের দায়িত্ব ছিল তার জুরিক আছে কিনা সেটা দেখা আদালত যেহেতু তার দায়িত্ব পালন করে নাই খেসারত ড্যামারেজ আদালতে দিবে যতদিন ওই আদালতে মামলা চলুক বিশ বছরও যদি চলে আপনি বিশ বছর পরে যদি আদালত দেখে তার কোনো জুরিক নাই সে যদি মামলাটা রিটার্ন করে আপনি ওই বিশ বছর আপনি মাঝখান দিয়ে বাদ দিতে পারবেন ছিল প্রথম যদি আদালত বলে দিত তাহলে আপনি প্রপার অথরিটির কাছে যাইতে পারতেন এখন আদালত যেহেতু তার দায়িত্ব পালন করে নাই তামা দিয়ে তাই আপনাকে সুবিধা দিচ্ছে যদি আপনি বোনাফাইডলি কোনো আদালতে মামলা দাখিল করেন সেটা যত বছরই চলুক যে যেদিনে আদালত রিজেক্ট করবে আপনি সেম মামলাটা আনি প্রপার ফোরামের কাছে দাখিল করবেন তবে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি কোনো প্রকার আর্জিতে সংশোধন করতে পারবেন না সংশোধন আপনি নতুন আদালতে করার পরে করবেন কারণ আপনি যদি আরজিতে সংশোধন করেন ধরে নেওয়া হবে আপনি নতুন স্যুট দাখিল করতেছেন তাই 14 নম্বরে যদি আপনি সুবিধা নিতে চান অ্যাজ ইট ইজ মানে বিশ বছর আগে যেভাবে আরজিটা দাখিল করেছিলেন স্ট্যাম্প কপিটা আনে এই নতুন আদালতে আপনাকে দিতে হবে পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করে প্রয়োজন পড়লে আপনি সংশোধন করবেন এটাই বলে 14 নম্বরে যে বনাফাইটি যদি আপনি মামলা দাখিল করেন যত বছরই চলুক সেই সময়টা আপনি বাদ পাবেন পনেরো নম্বর একটা কথা বলে সেটা হচ্ছে যে আমরা দেখি যে যাদের ভালো ভালো আইনজীবী আছে টাকা পয়সা খরচ করতে পারে দেখবেন যে বিভিন্ন মামলা ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর হাইকোর্ট বলতেছে এটা সাসপেন্ড মানে এর কার্যক্রম চলবে না তো এরকম আপনি ধরেন যে একটা ডিগ্রি জারি পাইছেন বারো বছরের মধ্যে ডিগ্রি জারি করতে হবে হাইকোর্ট বলতেছে ছয় বছর ছয় বছর পর্যন্ত এটা সাসপেন্ড করা থাকলো এখন আপনার বিরুদ্ধে তামাদি আইনের নয় ধারা তো শুরু হয়ে গেল যে একবার যখন আমি শুরু হবো আমি কোনোদিন শেষ হব না অর্থাৎ আমি আপনার জন্য আর অপেক্ষা করব না তো এই পণ্যধারা আপনাকে বলতেছে এই যে মাঝখান দিয়ে ছয় বছর হাইকোর্ট আপনার মামলাটা কি করলো ডিক্রিজারি মামলাটা সাসপেন্ড করে রাখলো তাহলে আপনি কোচ সময় পাবেন এই ছয় বছর বাদ দিতে পারবেন মানে বারো প্লাস ছয় আপনি টোটাল আঠারো বছর সময় পাবেন কারণ ছয় বছর আপনার কোনো ভুল ছিল না এটা হাইকোর্ট তার জুডিকশন সে প্রপারলি ব্যবহার করুক আর আনঅথরাইজ ব্যবহার করুক যেভাবে করুক আপনার সময়টা বা আইন তার থেকে নষ্ট করছে তাই বলতেছে যেহেতু আপনার কোনো এখানে অপরাধ নাই অতএব আপনি সময়টা পাবেন তো ষোলো নম্বর যে কথাটা বলে সেটা হচ্ছে যে দেখেন যখন বিভিন্ন বর্তমানে অর্থ আদালতের মাধ্যমে ব্যাংক বিভিন্ন সম্পত্তি নিলাম করে দেছে তো এরকম নিলামকৃত সম্পত্তির দাম দেখা যায় অনেক বেশি আপনার হয়তো 10 লাখ টাকা হচ্ছে ঋণ সম্পত্তি হচ্ছে বিশ লাখ টাকার তো নানা প্রকার এই রকম যখন আদালতের মাধ্যমে সেল হবে তো এই সেলটাকে আপনি সেট এসাইড করতে চান আইনের ভাষায় যখন আপনি একটা ডিগ্রি বাতিল করবেন বাতিল বা ক্যান্সেল বলে না এটাকে বলে সেট এসাইড যখন হাইকোর্টে কি করা হয় যখন লয়ার কোর্ট থেকে কোনো একটা ডিগ্রি যায় কোর্ট কি করে না ওই ডিগ্রিটাকে ক্যান্সেল করে না তারা ব্যবহার করে যে আমরা সেট এসাইড করলাম মানে সম্মান দিয়ে বলে যে আসলে নিম্ন আদালত যা বলছে বলুক ওটা আমরা সাইটে রাখলাম আমি যেটা বললাম সেটা শুনেন তো এটাকে ইংলিশে ব্যবহার করা হয় যে সেট এসাইড অর্থাৎ এটাকে এক পাশে রাখলেন কখনো কোনো হাইকোর্টের ডিগ্রি সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন আপনি দেখবেন না যে নিম্ন আদালতের আদেশটাকে তারা কি করছে ক্যান্সেল করছে তারা বলে যে ওইটাকে আমরা সেট এসাইড করলাম মানে এটা এক পাশে রাখে দিলাম তারা কি বললো সেটা আমরা দেখতেছি না আমাদের তা শুনেন তো এইরকম বলতেছে যখন আপনি এরকম কোন এক্সিকিউশনে চলে যাবেন সেলের ক্ষেত্রে তো এইটাকে সেট এসাইড করার জন্য অবশ্যই যিনি বিবাদী ছিলেন উনি আপিল করবেন যে জমি তো আমার দাম বেশি তো ওইখানে দেখবেন যে নরমালি নিয়ম হচ্ছে আপিল হচ্ছে আপিল মানে হচ্ছে কন্টিনিউয়াস অফ সুট আপিল দাখিল করা মানে হচ্ছে আপনার সুটটা কন্টিনিউ হইলো কিন্তু আইনগত দুর্বলতার কারণে যেটা হয় আপনার সুলটা চলতে সুট যদিও চলে তারপর আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় এই যে এক্সিকিউশনটা বন্ধ করার জন্য যেমন আমরা গত কয়েকদিনে দেখলাম যে হাইকোর্টের সুপ্রিম কোর্টে আপনারা দেখছেন যে একটা জেল আপিল ছিল জেল আপিল রিজেক্ট হয়েছে তারপরে সেটাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু একই সুপ্রিম কোর্টে আবার একটা রেগুলার আপিল কিন্তু চলমান ছিল এখন এটা হচ্ছে আইনগত দুর্বলতা কারণ রেগুলার আপিল চলমান থাকলে আইনের সহজ ভাষায় বলে যে নিম্ন আদালতে যে সেন্টেন্স হয়েছে এটা স্থগিত থাকার কথা কিন্তু আইনের দুর্বলতা বলতেছে না একটা অ্যাপ্লিকেশন দিয়ে ওই যে সেন্টেন্স ওই যে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশটাকে স্থগিত করতে হয় এখন আগামী সপ্তাহে দেখবেন আপনারা এটা নিয়ে সুপ্রিম কোর্টের ডেট আছে হেয়ারিং এ এটা হচ্ছে আইনগত দুর্বলতা স্বাভাবিক যখন আপনারা ইম্পর্টেন্ট ক্লাসে তারা বলে যে আপনার আপিল মানে হচ্ছে আপনার যে নিম্ন আদালতে যে সুরটা চলতেছিল এটা আপনি আবার কি করলেন নতুন করে ওপেন করলেন কিন্তু যে ডিক্রিটা দিল যে আদেশটা দিল এটা স্থগিত ততক্ষণ হবে না যতক্ষণ আপনি নতুন করে একটা অ্যাপ্লিকেশন না দিবেন যে স্যার নিম্ন আদালতে আদেশটাকে আপাতত আপনি স্থগিত করেন তো অনেক ক্ষেত্রে আইনজীবীরা ভুল করে মনে থাকে না তো তারা আইনের স্বাভাবিক গতিতে যায় বলে যে এটা স্থগিত হয়ে গেছে কিন্তু অ্যাপ্লিকেশন না দেওয়ার কারণে আইনগতভাবে ওইটা যে কার্যকর থাকে তো ওই একই কাজটা কিন্তু হয়েছে যেটা আমরা বললাম ফৌজদারি জেল আপিল আর স্বাভাবিক আপিলের ক্ষেত্রে যিনি মামলাটা করছেন উনি ওইখানে দিতে উনি ভুলে গেছেন যে এই যে সেন্টেন্সটাকে স্থগিত করা হোক নর্মাল আপিল আদালত গ্রহণ করছে আজকে প্রায় ষোলো সতেরো বছর পরে সম্ভবত সেটা আপিলটা এখন আসছে অলরেডি সতেরো সালে তাদের কিন্তু মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়ে গেছে তো এই রকম যেটা বলতেছে আপনি যদি কোনো মামলার ক্ষেত্রে সেট এসাইড করার জন্য যত সময় লাগবে অর্থাৎ বিবাদে আপিল করলো এক বছর পরে দেখা গেলো আদালত বললো যে না নিম্ন আদালত যেটা সেটা ঠিকই ছিল আপনার আপিলটা ডিসমিস করলাম আমরা সেটা সাইড করলাম না তো এই যে এক বছর আপনার ডিগ্রি জারি থেকে বাদ যাবে আপনি এক বছর সেখানে সুযোগ পাবেন আর আপনারা সাথে মিলিয়ে পড়বেন বলতেছে যদি কারো বিরুদ্ধে আপনি মামলা করবেন এখন মামলা করার আগে ওই ব্যক্তি মারা গেল। অথবা কোন ব্যক্তি একটা মামলা করার অধিকার পাবে অধিকার পাওয়ার আগে সে মারা গেল সহজ সিম্পল কথা বলে তার যারা লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকবে তারা মামলা করতে পারবে তবে তাদের মধ্যে যদি পাগল থাকে তখন ছয় দ্বারা সেই আশ্রয় নিবে যদি নাবালক থাকে সে ছয় দ্বারা আশ্রয় নিবে তার মানে টাকে আমরা ছয়ের সাথে একটু মিলিয়ে পড়ব তবে সত্যর শেষের দিয়ে দুইটা শব্দ দেওয়া আছে একটা হচ্ছে সম্পত্তি দখল উদ্ধারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এবং সত্তর আপনি যদি শেষের সাবসেকশন থ্রিতে যান সেখানে আরেকটা ছোট্ট শব্দ দেওয়া আছে সম্ভবত প্রিএমশনটা এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাকিটার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলতেছে আপনি ফ্রড ফ্রড ইফেক্ট অফ যদি পড়েন সেখানে তিনটা শব্দ পাবেন মিস্টেক পাবেন ক্রোয়েশন পাবেন ফ্রড পাবেন সহজ কথা হচ্ছে যদি প্রতারণা ঘটে আপনি যদি না জানেন আপনার কোনো ইফেক্ট নাই অর্থাৎ আপনি যদি দশ বছর পরে জানতে পারেন আপনার দলিলে ভুল আছে আপনি সংশোধন করাইতে পারবেন বিশ বছর পরে যদি জানেন কেউ আপনার বিরুদ্ধে প্রতারণা করছে ওই প্রতারণার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি আজকে জানতে পারতেছেন তাহলে আজকে থেকে আপনার বিরুদ্ধে তামা শুরু হবে কারণ যেটা আপনি জানেনই না তার আপনার বিরুদ্ধে তামাদিটা আমরা কিভাবে শুরু করব তাই 18 নম্বর বলে আপনাকে যে যে দিন থেকে আপনি ফ্লোটটা জানতে পারবেন সেই দিন থেকে তামাদি শুরু হবে যদি কেউ আপনার কোন ডকুমেন্ট কনসিল করে রাখে যদি 50 বছর পরেও আপনি জানতে পারেন যেদিন থেকে জানবেন সেদিন থেকে আপনার বিরুদ্ধে তামাদিটা শুরু হবে আর 19 20 21 এই তিন ভাইকে একসাথে আপনারা পড়বেন 19 নাম্বার যে কথাটা বলে সেটা বলে আপনি যদি লিখিত স্বীকারোক্তি দেন তাহলে নতুন করে তামাদি শুরু হবে বিষ বলে আপনি যদি কিছু টাকা পেমেন্ট করেন সুদ পেমেন্ট করেন আপনার বিরুদ্ধে নতুন করে তামাদি শুরু হবে আর আমাদের একুশ নাম্বার যে কথাটা বলে সেটা হচ্ছে এই যে লিখিত দিল এই যে সুদ দিল এই যে কিছু টাকা পরিশোধ করলো এটা যদি আপনি ডিসেবল হন তাহলে আপনার গার্ডিয়ান দিতে পারে আপনার ক্ষেত্রে আপনার যদি লিগাল রিপ্রেজেন্টেটিভ যদি নিযুক্ত করা থাকে উনি যদি দেয় তাহলেও ধরে নেওয়া হবে যে আপনি দিয়েছেন আর যদি আমরা দেখি সেটা হচ্ছে নাম্বার যেটা বলে থেকে আপনার মামলাকে যুক্ত করাবেন তার বিরুদ্ধে তামাদি সেদিন থেকে শুরু হবে যেদিন থেকে বিবাদী যুক্ত করাবেন তার বিরুদ্ধে তামাদি সেদিন থেকে যুক্ত হবে আর তেইশ নাম্বার যেটা বলে সেটা হচ্ছে যদি এটা সম্ভবত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসে মানহানির মামলার ক্ষেত্রে অর্থাৎ আজকেও আপনার মানহানি করলাম কালকেও করলাম প্রতিদিনই করতে যাচ্ছি অর্থাৎ কন্টিনিউয়াস আমি আপনার বিরুদ্ধে একটার পর একটা কাজ করেই যাচ্ছি তো এক্ষেত্রে বলতেছে প্রতিদিন নতুন নতুন করে আমাদের শুরু হবে এমন না যে প্রথম যেই দিন করছিলাম সেদিন থেকে তামাদিটা হিসাব করা হবে কন্টিনিউয়াস অর্থাৎ প্রতিদিন যদি আমি আপনার বিরুদ্ধে নতুন নতুন কিছু করি নতুন নতুন চুক্তি ভঙ্গ করি প্রতিদিন সেটা শুরু হবে তারপরে চব্বিশ নাম্বার যেটা বলে সেটা হচ্ছে যে যখনই বর আসবে তখনই কোন কি করবে রেডি হবে এটাই বলতেছে যতক্ষণ পর্যন্ত স্পেশাল ড্যামেজ না হবে আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না আপনার জমির পাশে কেউ একটা পুকুর খনন করতেছে আপনি জানেন বৃষ্টি হলে আপনার সম্পত্তিটা ভেঙে তার সেখানে চলে যাবে আপনি অতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার জমিটা ভাঙে তার সেই পুকুরে না যাচ্ছে অর্থাৎ প্রকৃত ড্যামেজ যতক্ষণ না হবে আপনার মামলার কারণ হবে না আর পঁচিশ নাম্বার যদি আমরা দেখি এটা বলতেছে যাই কিছু হিসাব করেন বাংলা মাসে করলে হবে না আরবি মাসে করলে হবে না স্থানীয় ক্যালেন্ডারে করলে হবে না এটা করতে হবে আপনাকে গ্যাগরীয় ক্যালেন্ডার এটা মনে রাখবেন যদি গ্যাগরীয় ক্যালেন্ডার না থাকে যদি ইংলিশ ক্যালেন্ডার থাকে সেটা দিলেও আপনার চলবে তবে এটা হবে আপনার গ্যাগরীয় ক্যালেন্ডার অনুযায়ী এই যে আমরা এক বছর দুই বছর এগুলো হিসাব করব কারণ আরবি মাস দেখবেন ৩৬৫ দিনের কমে হয় বাংলা মাসও অনেক কমে হয় স্থানীয় আরো যে সমস্ত আমাদের লোকাল ক্যালেন্ডার এগুলো তিনশো পঁয়ষট্টি দিনে হয় না কিন্তু তামা দিনটা আমাদের ওই তিনশো পঁয়ষট্টি দিনে গ্যাগরিও ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করতে হয় ছাব্বিশ নাম্বার বলতেছে যে আপনি সুখাধিকার পাবেন চারটা জিনিসের একটা হচ্ছে আলো একটা হচ্ছে বাতাস একটা হচ্ছে চলাচলের রাস্তা আর একটা হচ্ছে পানি ব্যবহার করার ক্ষমতা পাশাপাশি আরেকটা জিনিস বলা আছে আদার এখন আদার ইজমেন্টে কি ইনক্লুড করে এখানে কোনো কিছু উল্লেখ নাই তাহলে টোটাল আমরা পাঁচটা জিনিসের সুখাধিকার নিতে পারবো যদি কি করি আমরা একটা না বিশ বছর যদি ব্যবহার করি কোনো প্রকার বাধা ছাড়া নিরবিচ্ছিন্ন ভাবে যদি আমরা ব্যবহার করতে পারি আর এর উদাহরণে বলা হচ্ছে যদি কেউ বাধাও দেয় যদি সেই বাধাটা এক বছরের কম হয় আমরা বাধা কল্পনা করব না একটা রাস্তা করতেন বন্ধ করে রাখছে। তারপরে আবার চলাচল করলেন তার মানে আপনি বাধা প্রাপ্ত হন নাই কিন্তু ওই বাধা যদি এক বছরের বেশি হয় তাহলে সেটা কিন্তু আপনার নির্বিচ্ছিন্ন ব্যবহারটা হবে না তো রকম ক্ষেত্রে আপনি বিশ বছর ব্যবহার করার পরে পরবর্তী দুই বছরের মধ্যে আপনি আদালতের মাধ্যমে আপনার যে অধিকার এইটা আপনার যে সুখাধিকার পাইছেন এটাকে আপনাকে ডিক্লার করে নিতে হবে এই দুই বছরের মধ্যে যদি আপনি ডিক্লার না করেন তাহলে আপনি ইজমেন্ডের ডিক্লারেশনও কিন্তু পাবেন না আর যে সাতাইশ নাম্বার বলতেছে এই যে আমরা বিশ বছরের হিসাব করব বিশ বছরের ক্ষেত্রে আপনাকে একটু জানতে হবে প্রকৃত জমির মালিককে যদি সেই জমিটা সেটা যদি কারো যদি লাইফ ইন্টারেস্টে থাকে যেমন হিন্দু মহিলার লাইফ ইন্টারেস্টে সম্পত্তি পান অথবা তিন বছরের যদি কিন্তু সেই সময়টা বাদ যাবে আপনি একটা সম্পত্তি আমরা ধরলাম তিরিশ বছর আপনি নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবহার করতেছেন কিন্তু দেখা গেল সেটাতে বিশ বছর এক মহিলা লাইফ ইন্টারেস্ট ছিল তারপরে পাঁচ বছর সেটা লিজ ছিল তাহলে পঁচিশ বছর কিন্তু বাদ যাবে তার মানে আপনি ব্যবহার করছেন মাত্র পাঁচ বছর এর জন্য আপনি যখনই সুখাধিকার নিতে চাইবেন আপনাকে দেখতে হবে প্রকৃত মালিককে সম্পত্তিটা লাইফ ইন্টারেস্ট আছে কিনা সম্পত্তি ইজারায় আছে কিনা এই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে আর 28 নাম্বারটা সিম্পল একটা কথা বলে টোটাল তামাদি আইনের বিপক্ষে গিয়ে কথা বলে আমরা জানি তামাদি আইন একটা পদ্ধতিগত আইন তামাদি আইন প্রসিডিউর বর্ণনা করে যে কিভাবে আমরা তামাদিটা হিসাব করব কিন্তু 28 দ্বারা এগুলার বাইরে গিয়ে কথা বলে যেমন প্রতিটা সমাজে প্রতিটা বাড়িতে দেখবেন একজন করে 13 থাকে ভাই হোক বাবা হোক যে সে যেটা বলে সেটাই আর কারো কথা শুনে না সেম আঠাইশ নাম্বার বলতেছে ওইটাই যে নর্মাল তামাদি আইন বলে যে আপনার অধিকার আমরা ক্ষুণ্ণ করি না তবে আদালতের মাধ্যমে অধিকারটা আদায়ের পন্থাকে থাকে আমরা ক্ষুণ্ণ করি কিন্তু আঠাশ বলে যে না আমি অধিকার ক্ষুণ্ণ করি না একদম টোটাল আপনার অধিকারটা আর যাতে কোনো দিন আপনি আদায় করতে না পারেন আমি আপনার অধিকারটা ক্ষুণ্ণ করে দেই সেটা অন্য জনকে দিয়ে দেই তার মানে আপনার মালিকানা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই আঠাইশ ধারার ক্ষমতা বলে এটাই ছিল ওভারঅল আমাদের তামা দিয়ে এনে যে সেকশন গুলা যদি আপনাদের কারো কোনো সেকশন বুঝে যদি না আসে আশা করি আপনারা প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি ইচ্ছা থাকে

সেকশন 1 এবং 31 সেকশন মানে যেদিন 1908 সালের মানে প্রথম দিনেই দিন থেকেই কার্যকর হয়েছে এই তো মানে আপনি জানতে চাচ্ছেনটা কি হ্যাঁ 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 জানতে চাচ্ছি জানতে চাচ্ছি বিয়ার একটা তাই দেখলাম এটা হয় কি নরমালি তারা সেখানে বলছে নরমাল টোটাল তামাদি আইন এটাই না আপনি অন্যান্য বিভিন্ন আইন দেখলেও দেখ দেখবেন বলতেছে যে এক নাম্বার আর একত্রিশ নাম্বারটা অলরেডি রিপিল হয়ে গেছে এই দুইটা সেকশন যেদিন পাশ হইলো ওই দিনে কার্যকর আর বাকি যে তামাতি আইনটা মানে এই যে আমরা বললাম আপনি ইংরেজি মাস হিসাবে হিসাব করবেন হ্যাঁ এগুলা এক বছর পর থেকে কার্যকর হবে মানে দুই হাজার নয় সাল থেকে কার্যকর হবে কথা বুঝছেন কিনা তার মানে তারা ওই যে তামাদি আইনের আপনি যেটা বললেন যে তিন নাম্বার সেকশন ওয়ান সাব যেটা বলা আছে এরকম বিভিন্ন আইন পাবেন এখানে তারা কি করে বিভিন্ন সেকশন বিভিন্ন সময় কার্যকর হয় তো ওভারঅল তামাদি আইনটা কিন্তু নয় সাল থেকে কার্যকর আপনার এমসি কিউর জন্য এটা মনে রাখতে হবে বুঝছেন কিনা আপনি ওই আট সালে এটা মনে রাখলে চলবে না টোটাল তামাদি আইনটা এইটা ম্যাক্সিমাম টাই নয় সাল থেকে প্রযোজ্য তো এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে যে তামা আইন উনিশশো সাল থেকে প্রযোজ্য বুঝছেন কিনা ওই যে দুইটা ধারা যে তারা যে দিন পাশ হয়েছে ওই দিন কার্যকর ওইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না আচ্ছা থ্যাংক ইউ আজিম ভাই আর একটা আমার ইয়ে ছিল আপনার কাছে একটা কেওয়ার ছিল সেটা হচ্ছে আপনি দেখবেন যে খুব দ্রুত গতিতে বলে গেছেন আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে আমাদের জন্য যদি ফেসবুকে একটা গ্রুপ করেন সেই গ্রুপে যদি ভিডিওটা দুই তিন দিন রাখেন তাহলে আমাদের জন্য না আমাদের একটা কথা বলি আমাদের টোটাল Tama diane চারটা ভিডিওর কিন্তু লিঙ্গ ওয়াটসেপে দেওয়া আছে প্রয়োজন আজকে আমি আবার দিয়ে দিব ওই জন্যই কথা করা হয়েছে কারণ আমরা কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু বুঝাইছি এরা যারা ক্লাস করছে জানেন যে আমরা শুধু প্রথম প্রথম ক্লাসে আমরা এক নাম্বার 11 10 আর 29 নিয়ে আলোচনা করছি তো আজকে তো আর ওইরকম ডিটেইল আলোচনা করলে তো তিন ঘন্টাই শেষ হবে না হ্যাঁ হ্যাঁ আজিম ভাইয়া আমি তিন নাম্বার ক্লাস থেকে পেয়েছি তো আমার আর একটা অনুরোধ ছিল প্রত্যেকটা আইন পড়া শেষে যেমন তাবাদি আইন পড়া শেষ হয়ে গেল যদি এই সংক্ষিপ্ত পিডিএফটা যদি পুরা আইনটার মানে সংক্ষিপ্ত পিডিএফটা দিতেন আর কি আচ্ছা ভাই ওকে অসংখ্য ধন্যবাদ যে আর কারো মানে রিকোয়েস্ট যে পুরা আইনটা শেষ হয়ে গেল

না আচ্ছা আগে একটা শেষ করা কথাটা বুঝুন আমরা যেটা বললাম যে আসলে আমরা বলছি আগামী ক্লাসটা শুরু করার আগে যে আসলে বাংলাদেশে যে আদালতের ব্যবস্থা আছে ওইটা কিন্তু আমাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন না হলে যে আমরা বললাম আপনি লিফ্ট টু আপিল করবেন এখন আপনার মাথার মধ্যে যদি না থাকে যে লিফ্ট টু আপিলটা আমি কোথায় থেকে কোথায় করব হ্যাঁ দায়রা জজ এখন হাইকোর্ট কেমনে অরিজিনাল জুরিডিকশনে দেওয়ানি মামলা করে আমরা তো কোনোদিন দেখলামই না ঠিক আছে তো এখন এগুলা কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে এখন আপনি দেখেন না না দেখেন ওটা বলে তো লাভ নাই সিআরপিসিতে যেটা দেওয়া আছে ওইটা যাতে আপনাদের মাথার মধ্যে ঢুকে দেখা যাক এক দুই দিনে আমি একটা চাপ তৈরি করে আপনাদের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব প্রশ্ন ছিল আমি একটু রিভাইজ দিবেন সারে যারা পড়াইছে রোশন সারে জি জি আগে আমার আমার গুলো আমার শেষ করি আমার তো ভাই চারটা সাবজেক্ট স্পেসিফিক রিলিফ টেক তামা দিয়ে এভিডেন্স টেক ভাই আসলে আপনার

যেমন আমরা বললাম যে একটা জাস্ট উদাহরণের কথা বললাম যে আপনি যদি একশো পঞ্চাশ স্পিডে যদি গাড়ি চালান মোটরসাইকেল চালান নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন নিজে মরবেন নাইলে হলে কাউরে মারবেন এখন এই একশো পঞ্চাশটা আপনি একটু মনে রাখেন যে কাউরে মারেন আর মারান মৃত্যুদণ্ড হইলে আপনার সাত দিনের মধ্যে আপিল করতে হবে এখন এইটা আপনি আপনার জীবনের সাথে যদি একবার মিলায় পড়তে পারেন আশা করি জীবনে ভুল করবেন না তারপরে যেমন আমরা এরকম আরেকটা জিনিস বলছি যে সিআরপি তে আপনি যখন পড়েন যে দেখেন যে ওইটা কি আছে নয়টা খন্ডে বিভক্ত আছে 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 সেখানে আপনার 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 নয়টা অধ্যায় এটা সেকশন তো এগুলো আমরা ওই যেমন বললাম যে নয় বছরে পছন্দ করলেন বছরে বিয়ে করলেন এখন এই পঁয়ষট্টি বছর বয়সে পাঁচটা বাচ্চা বানাইলেন এটা একটা মাথার মধ্যে নেন দেখেন যে এটাই আছে আর কিছু কিন্তু না তো ধীরে ধীরে নিজের জীবনের সাথে নিজে দেখবেন খুব ইজি মনে হবে যেমন যে কথা মিলাম এইটা যাতে আপনারা ভুল না করেন এটা যদি আপনি ভুলেও যান চিন্তা করবেন যে আপনার জমি বেদখল হইছে কতদিনের মধ্যে মামলা করবেন লিস্ট বিয়াল্লিশ আর চুয়াল্লিশটা যাতে মাথায় আসে আপনার দলিল ভুল আছে তিন বছরের মামলা করবেন আপনি দলিল বাতিল করবেন তিন বছরে চুক্তি প্রবল করবেন এক বছরে অ্যাটলিস্ট আমরা যে টোটাল আপিল সব আঠারোটার কথা বললাম এই আঠারোটা যাতে আপনি ভুল না করেন বুঝছেন কিনা এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ওগুলো যখন আমরা স্পেসিফিক রিলিফ ট্যাক পড়বো এই জিনিসটাই আসবে নতুন কিন্তু কিছু না এটাই ওইখানেই আসবে আশা করি বুঝতে পারছেন জি রফিকুল ভাই কিছু বলবেন না ভাইয়া বলছি প্রশ্ন তো যাক তাহলে আজকের মতো তাহলে আমরা শেষ করতে পারি তাইলে আরেকটা ক্লাস তো আমাদের উপর চলবে নাকি জি জি অবশ্যই ভাই এটা কি ভাই আগামী হবে নাকি না হলে আগামী ক্লাসেই করব কারণ এখন যেহেতু আপনারা এটা একসাথে করছেন যাতে এটা আপনার কন্টিনিউ করতে পারেন আর আপনি প্রয়োজনে এখন যেটা করতে পারেন আমি একটা কথা বলি আমি আগামী ক্লাসে ট্রাই করব। তামাদি আইনের উপর গত পাঁচটা বারো কাউন্সিল পরীক্ষায় কি প্রশ্নটা আসছে ওগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আপনি নিজে দাগাবেন রানিং ক্লাসে যে আপনি কয়টা পারতেছেন এই যে এই গত পাঁচ বছরে যে প্রশ্নগুলো আসলো এটার মধ্যে আপনি কোনটা পারতেছেন না বা কোনটা পারতেছেন না যেটা পারতেছেন না কেন পারতেছেন না এইটা যদি একবার মাথায় আপনি নিতে পারেন যে আপনি এটা কেন উত্তর করতে পারলেন না তো তখন আপনি তার মানে ওই রিলেটেড সেকশনটা বুঝেন নাই তো আশা করি আগামী ক্লাসে এটা আমরা সমাধান করতে পারবো ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আজিম ভাই থ্যাংক ইউ ভাই আসলে পরিকল্পনার কথা মনে রাখিয়ে ভাই থ্যাংক ইউ ভাই যা আচ্ছা ভাই ওকে पेडियाप्टर को था मुने रखिए इन कंडी वाई एक स्ट्रॉंग टिप तो पेडियाप्टर को मुने तो मुने रखिए छोटे का सदा अलग है कि वास्तव में